আপনার উনি আমাদের জন্য কিছু পেশ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দিয়েছে সহি আকীদা বুঝার জন্য। দ্বীনের আকীদার যে মৌলিক 12টি বিষয় আমাদের জানা জরুরি, এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার পরে আজকে সর্বশেষ ক্লাসে আস-সুন্নাহ ওয়াল বিদআহ এই দুটি টপিকসের উপরে আলোচনা করার এবং শোনার জন্য
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের একজন মুমিন হিসেবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, এবং আমলের থেকে ঈমানের গুরুত্ব অনেক বেশি। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি সহি না হয়, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমল করলেও সে আমল কাজে আসে না, আমলগুলো বাতিল হয়ে যায়। এজন্যই আমাদেরকে আগে ঠিক করা দরকার ঈমান। এবং আমাদের বাংলাদেশে আমাদের সমস্যা মূলত আমলে না, আমাদের মূল সমস্যা ঈমান। আমাদের সমস্যা শিকড়ে, কিন্তু আমরা শিকড় কেটে দিয়ে আমরা গাছের আগায় পানি ডালি, কিন্তু আসলে আমরা শিকড়টাই মজবুত করা দরকার, শিকড়েই পানি ডালা দরকার। একজন মুসলিমের গাছের মূল শিকড় হইল তার ঈমান, তার আকীদা। তো আমাদের আকীদার মধ্যে অসংখ্য ভেজাল আছে, কারণ আমাদের আকীদাটা সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফদের মাধ্যমে সরাসরি আমাদের এই উপমহাদেশে আসে নাই। আমাদের কাছে যে আকীদা পৌঁছেছে, এটা ইরাক ইরান হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার সাথে অনেকগুলো বেদাতি আকীদার মিশ্রণ হয়ে তারপরে আমাদের এই অঞ্চলের দিকে আকীদার প্রচার প্রসার হয়েছে। এই জন্য আমরা বিশুদ্ধ আকীদা আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, এখন সারা দুনিয়াতে সব মুসলিম, সব দেশ এক ছাতার নিচে চলে আসার কারণে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে আমরা এখন সহি আকীদা কোনটি, বিশুদ্ধ আকীদা কোনটি, এটা আমরা জানা, আমাদের জন্য বোঝা সহজ হয়ে গিয়েছে। এক সময় এটা জানা বোঝা অনেক কঠিন ছিল আমাদের জন্য, আল্লাহ পাক এটাকে সহজ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমাদেরকে আমাদের আকীদার মধ্যে যে গলতগুলো আছে, ভুলগুলো আছে, সেগুলো সংশোধন করে আমাদেরকে সহি আকীদা, বিশুদ্ধ আকীদা পোষণ করা দরকার। এখন কথা হলো, আমাদের দেশে আবার সহি আকীদা কি জিনিস এটা বোঝে না। কেউ কেউ মনে করে সহি আকীদা মানে একটা দল, একটা গ্রুপ, এরা খালি সহি আকীদা সহি আকীদা বলে। আসলে এটা কোনো দল গ্রুপ কিছুই না, এটা সকল মুসলিম সকলেরই প্রয়োজন, তার আকীদাকে সহি করা, তার আকীদাকে বিশুদ্ধ করা। কারণ আমাদের জানা ও জানা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে আমাদের আকীদাগুলোর মধ্যে বাতিল, আকীদাগুলোর মধ্যে বেজাল ঢুকে গেছে। এই জন্য আমাদের যেই যেই মতের, যেই পথের, যেই তরিকারে হই না কেন, সবারই জরুরি যে আমাদের আকীদা বিশুদ্ধ করা। তো সহি আকীদা বুঝতে গেলে মূলত আমরা অনেকগুলো জিনিস বুঝতে হয়। তার মধ্যে থেকে আমরা বলছি যে ১২টি গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে এই ১২টি জিনিস মোটামুটি একজন মুসলিম যদি কিছু বুঝে ধারণা রাখে, তাহলে তিনি বুঝতে পারবেন যে কোনটা সহি আকীদা, কোনটা বাতিল আকীদা, এটা বোঝা তার জন্য সহজ হবে। তো আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ ১০টি বিষয় আলোচনা করেছি, আজকে আমরা আর ২টি বিষয় আলোচনা করব। আজকের দুটি বিষয় হলো, একটি হলো আস সুন্নাহ, আর একটি হলো আল বিদআহ। এটাতে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম আসবো আমরা সুন্নাহ কাকে বলে, সুন্নাহ কি জিনিস, বেদাত কাকে বলে, বেদাত কি জিনিস। দ্বিতীয় হলো সুন্নার গুরুত্ব আর বেদাতের অপকারিতা, বেদাতের ক্ষতিকর দিক আর সুন্নার উপকারী দিকগুলো, সুন্নাহ কেন অনুসরণ করব। তৃতীয় হলো যে আকীদার ক্ষেত্রে কিছু সুন্নাহ আকীদা এবং কিছু বেদাতি আকীদা, এই দুইটার আমরা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করব। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তভাবে আমাদের বুঝে আসবে যে কোনটা সহি আকীদা, কোনটা বেদাতি আকীদা। প্রথমে আমরা আলোচনায় আসি যে আস সুন্নাহ এবং আল বেদাহ, সুন্নাহ কাকে বলে, বেদাত কাকে বলে। সুন্নাহটা আমাদের
এই বাংলাদেশে পরিচিত হল সুন্নত, সুন্নত নামে মোটামুটি শিক্ষিত অশিক্ষিত আম জনতা সবাই চিনে, সুন্নত বললে সবাই চিনে, সুন্নাহ বললে আবার অনেকে নাও চিনতে পারে সাধারণ মানুষ। তো এই জন্য বেশি পরিচিত আমাদের দেশে সুন্নত নামে, কিন্তু এটা শুদ্ধ আরবি উচ্চারণ হলো সুন্নাহ। সুন্না মানে হলো তরিকা, সুন্না মানে হলো সিরা, সুন্না মানে পদ্ধতি, কর্ম পদ্ধতি, রাস্তা, এটাকে আরবিতে বলা হয় সুন্না। মূলত যে কোনো কর্ম পদ্ধতি, যে কোনো রাস্তা, যে কোনো পদ্ধতিকে বলা হয় সুন্না। তবে এখানে আমরা সুন্না বলতে আকীদার ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সুন্না বলতে আমরা বুঝব সুন্নতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ না বললেও সুন্নত বললে আমরা বুঝি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, এটাকে বোঝানোর জন্য আমরা মূলত সুন্নাহ শব্দটা ব্যবহার করে থাকি। সুন্নাহ এটা অত্যন্ত ব্যাপক একটা শব্দ, মানে এটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, এটা সুন্নত না। সুন্নতটা আকীদার ক্ষেত্রে সুন্নত, ইবাদতের ক্ষেত্রে সুন্নত, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে সুন্নত, এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অর্থাৎ সুন্নতটা অনেক ব্যাপক একটি বিষয়। হাদিসের দৃষ্টিতে যে সুন্নাহ, এই সুন্নাহটা অনেক ব্যাপক একটি বিষয়। অর্থাৎ এটি শুধু ইবাদতের মধ্যে, কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আকীদার চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে, এটি ইবাদতের মধ্যে, এটি মুআমালাত লেনদেন ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যে, এবং আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে নবী সাল্লাল্লাহু সাল্লামের সুন্নত প্রযোজ্য। এই সুন্নতের সংজ্ঞা দিতে গিয়ে কিছু মুহাদ্দিসিন এবং ফকিহদের মধ্যে সুন্নতের মধ্যে কিছু পার্থক্য আছে। মানে মুহাদ্দিস যারা, যারা হাদিসের ক্ষেত্রে গবেষক, হাদিসের পণ্ডিত, মুহাদ্দিসিনদের মতে সুন্নত বললে সব কিছুকে বোঝানো হয়। মুহাদ্দিসিনেরা সুন্নার সংজ্ঞা দিচ্ছেন এভাবে যে আস-সুন্নাহ হিয়া কুল্লু মা সাদারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিল কোরআনিল কারীম। কোরআনে কারীম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে সবগুলোর নাম সুন্নাহ। এটা মুহাদ্দিসিনদের ভাষা, মানে কোরআন ছাড়া যতগুলো হাদিস আছে এই সবগুলো হাদিসের নাম হইল সুন্নাহ। এর ভিতরে মিন কাউলিন আও ফেলিন আও তাকরিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও সুন্নাহ, কাজও সুন্নাহ, অনুমোদনও সুন্নাহ, আও সিরাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনী বর্ণনা করা হয়েছে এটাও সুন্নাহ, আও খালকিন আও শামাইলিন আও আখবারিন, পূর্বেকার যুগের নবীদের ঘটনা বর্ণনা করা হয়েছে, পূর্বেকার যুগের অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল শারীরিক গঠন বর্ণনা করা হয়েছে, এগুলো সুন্নাহ। আও সিফাতিন খালকিয়্যা আও খুলুকিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক যত বর্ণনা এসেছে সবগুলোকে একত্রে মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় সুন্নাহ। কিন্তু ফকিহদের ক্ষেত্রে সুন্নাহটা একটু ভিন্নতর। ফকিহদের মতে সুন্নাহ হলো যে যেটা পরজনা ওয়াজিবনা এটার নাম সুন্নাহ। মানে ফকিরা শরীয়তের হুকুম আহকামকে কয়েকটা ভাগে ভাগ করছেন, যে প্রথমে ফরজে আইন, তারপরে ফরজে কেফায়া, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, তারপরে সুন্নতে জায়েদা, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এইভাবে ফোকাহায়ে কেরাম একটা শ্রেণী বিভাগ করেছেন ইবাদতগুলোর। তো তাদের মতে যেটা পরজনা ওয়াজিবনা এটা হলো সুন্নাহ, এটা হলো ফকিহদের দৃষ্টিতে, ফোকাহায়ে কেরামের দৃষ্টিতে এই সংজ্ঞা। আর আকীদার দৃষ্টিতে সুন্নাহ হলো যেটা বেদাত না, বেদাতের বিপরীত যে আকীদা,
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা এটার নাম হলো সুন্নাহ। আর এই আকীদার বহির্ভূত যত আকীদা এগুলোর নাম বেদা। আচ্ছা, সুন্নাত কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ নাকি এর ভিতরে অন্যদের কাজও সুন্নাতের আওতাভুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে সাহাবাই কেরামের সাথেও সুন্নাত শব্দটা ব্যবহার করেছেন, কারণ সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি স্টুডেন্ট, সরাসরি ছাত্র। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটা কিভাবে করেছেন অথবা করতে বলেছেন অথবা অনুমোদন দিয়েছেন এটা সার্বিকভাবে বাস্তবায়ন হয়েছে সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, যে তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশেদিন, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের সুন্নাত। এই জন্য সুন্নাতটা মানে সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নাতের আওতাভুক্ত, কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে না দেখে বা নবী সাল্লাল্লাহু অনুমোদন না পেয়ে, নির্দেশ না পেয়ে কোনো আমল কোনো ইবাদত করেন নাই। কারণ তাদের আদালতের প্রতি আমরা, তাদের ন্যায় পরায়ণতার প্রতি আমরা বিশ্বাসী, এটা আমাদের আকীদার একটা অংশ যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায় পরায়ণ, তারা কখনো মিথ্যা বলেন নাই, কোনো মিথ্যা কাজ করেন নাই, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামের আমালগুলো সুন্নতের আওতাভুক্ত। আচ্ছা, এবার আসি আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম তাদের আমাল সহ, তাহলে কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল 23 বছর, আর খোলাফায়ে রাশেদিনের সময়কাল ছিল 30 বছর, তাহলে 30 + 23 এই 53 বছরে ইসলামের যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল এগুলোই সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত অবহিত হবে। এর বাহিরে গেলেই তখন সেটা আর সুন্নতের আওতাভুক্ত হবে না, সেটা হয় জায়েজের আওতাভুক্ত হবে যদি দলিল থাকে, আর দলিল বিহীন হলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। এটা হলো সুন্নত। এবার আমরা আসি বেদাত। বেদাত কাকে বলে? বেদাত কি জিনিস? বেদাত হলো আল বেদাতু তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ দ্বীন মিম্মা লা আসলা লাহু ফিস শারিয়াহ। বেদাত হলো তুতলাকু আলা কুল্লি মা উহদিসা ফিদ দ্বীন, দ্বীনের ভিতরে যে জিনিসগুলো নতুন সৃষ্টি হয়, নতুন তৈরি হয়, নতুন বানানো হয়, তাহলে বেদাত হতে হবে প্রথম শর্ত হলো এটা নতুন, এটা হলো প্রথম বিষয়, এটা নতুন হইতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন একদিন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন ওয়াজ করলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এমন চমৎকার বালাগতপূর্ণ ওয়াজ করলেন, দারাপাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াজ শুনে আমাদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছিল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। তখন এক সাহাবি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাআন্নাহা মাউইযাতুন মুআদ্দে, মনে হচ্ছে আজকে যে আপনি আলোচনাটা করলেন, বয়ানটা দিলেন, এটা আপনার জীবনের শেষ ওয়াজ, শেষ বয়ান। ফাওসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে আপনি কিছু ওসিয়ত করেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর ভয়ের, তাকওয়ার ওসিয়ত করছি। ওয়াসসামি ওয়াত্তাআতে ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুন, যদি একজন গোলামও তোমাদের আমির নির্বাচিত হয় তোমরা ওই আমিরের কথা শুনবে, ওই আমিরের আনুগত্য করবে। ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা,
আমার পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সে ইখতিলাফের যুগ যখন আসবে, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিবে। আব্দু আলাইহা বিন নাওয়াজে, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে তোমরা আমার সুন্নাতগুলোকে ধরে রাখবে। ওয়া ইয়্যাকুম মুহদাসাতুল উমুর, আর খবরদার সাবধান, নতুন কোন জিনিস, নতুন কোন ইবাদত, নতুন কোন আমল বানানোর থেকে সতর্ক থাকবে। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যা কিছু বানানো হবে সবগুলাই বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, যত বিদআত বানানো হবে এই সকল বিদআত গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল গোমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের জন্য শর্ত দিয়েছেন, এটা নতুন হইতে হবে, এটা পুরাতন না। তাহলে নতুন পুরাতন আমরা বুঝবো কিভাবে? কারণ আজকে যেটা হবে এটা তো কালকে পুরাতন হয়ে যাবে। তাহলে গতকাল যেটা ছিল এটা আজকে পুরাতন, আজকে যেটা হবে এটা নতুন। তাহলে তো নতুন আবাদত একটাও নাই, সব তো পুরাতন হয়ে গেছে। কারণ এগুলো বানাইছে যে এক বছর, দুই বছর, দশ বছর, পঞ্চাশ বছর, একশো বছর হয়ে গেছে, তাহলে তো এগুলো সব পুরাতন। তাহলে তো আর বেদাতে নাই, কারণ নতুন তো না, এগুলো তো সব পুরাতন। তাহলে নতুন আর পুরাতনের সীমা কতটুকু? ওই ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সীমানা বলে দিয়েছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের জন্য সুন্নাহ হলো আমি নবীর সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত 23 বছর, খুলাফায়ে রাশিদিনের সময় মেয়াদকাল 30 বছর। এই 53 বছরের ভিতরে যতগুলো ইবাদত, যতগুলো আকীদা, যতগুলো মুআমালাত, যতগুলো আখলাক ছিল, এইগুলো হলো পুরাতন। এই 53 বছর পরে যা আবিষ্কার হয়েছে, যা বানানো হয়েছে, এগুলো সব নতুন। মানে নতুন পুরাতনের সীমানা হলো এই জায়গায়, যে 53 বছরের মধ্যে যেগুলো ছিল এগুলো সব পুরাতন, এগুলো মুহদাসাত না। 53 বছরের পরে যত ইবাদত, যত আকীদা, যত মুআমালাত, যত আখলাক নতুন করে বানানো হয়েছে, সেগুলোর নাম বেদাত। তাহলে এখানে আমরা নতুন আর পুরাতনের সীমানা পেয়ে গেলাম। বেদাতের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে এটা হইতে হবে নতুন। ওই 53 বছরের মধ্যে থাকলে ওইটা কোনোদিন বেদাত হবে না। এই জন্য ওই 53 বছরের ভিতরে যতগুলো চালু ছিল, যত আমল, যত ইবাদত, এগুলোকে কিয়ামত পর্যন্ত কেউ বেদাত বলতে পারবে না, এটা পুরাতন। আর এর পরে যেগুলো নতুন নতুন আবিষ্কার হয়েছে সেগুলো বেদাত। বেদাতের ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হলো ফি দ্বীন, বেদাতটা হবে দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য না। মানে এই জায়গায় সবচেয়ে বেশি আমাদের দেশে ভুল করে এই জায়গাটায়, সেটা হলো বেদাত হবে ফি দ্বীন, দ্বীনের ভিতরে, দ্বীনের জন্য বেদাত হয় না। মানে যেগুলো দ্বীনের ইবাদতের উপকরণ, এগুলোর সাথে সুন্নাত বেদাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু ইবাদতের ভিতরে, দ্বীনের ভিতরে বাড়ানো কমানো, এটার সাথে সুন্নাত আর বেদাতের সম্পর্ক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক কিছু ছিল না, পরবর্তীতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনে কারিমের জের, জবর, পেশ, নোক্তা এগুলো ছিল না, এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী, মুসলিম, তিরমিজি সকল হাদিসের কিতাব ছিল না, এগুলো কিন্তু পরে 53 বছরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদগুলো ছিল কাঁচা মসজিদ, এরপরে এগুলো পাকা হয়েছে, ফ্যান আসছে, এসি আসছে, টাইলস আসছে, তাহলে এগুলো তো নবী সাল্লামের যুগে ছিল না। এই যে মাইকে আমরা কথা বলতেছি, এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে 53 বছরে ছিল না। তারপরে আমরা বিমানে করে হজে যাই, নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া ছিল না। তারপরে এরকম অসংখ্য জিনিস, নবী সাল্লাল্লাহু সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না, পরবর্তীতে মাদ্রাসার এই সিস্টেমটা চালু করা হয়েছে, এরকম অনেক কিছু আছে। তাহলে কি এগুলো বেদাত না? কারণ হলো বুঝতে হবে
এগুলোর সাথে সুন্নত এবং বেদাতের কোনো সম্পর্ক নাই, কারণ এগুলো হলো দ্বীনের জন্য, এগুলো হলো এবাদতের জন্য, এবাদতের উপকরণ, কিন্তু এগুলো এবাদতের ভিতরে না। এই জন্য দ্বীনের জন্য, এবাদতের জন্য যা বানানো হবে, যা ব্যবহার করা হবে, এগুলোর সাথে কোনো বেদাত আর সুন্নতের সম্পর্ক নাই। দ্বীনের ভিতরে হইলে, যেমন মসজিদ উন্নত হয়েছে, এই জন্য কেউ যদি জুমার নামাজকে দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়ে, তখন ওইটা বেদাত হবে, ওইটা বাড়াই ফেলছে। কিন্তু মসজিদ সুন্দর করার জন্য, মসজিদ উন্নত করার জন্য যদি অত্যাধুনিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বিমানে করে হজে যায়, একসময় দেখা যাবে আরো উন্নত মানের হবে, আরো উন্নত মানের বাহনে করেও মানুষ ইনশাল্লাহ কোনো সময় হজে যাবে, কিন্তু তাওয়াফ এখন মানুষ যেভাবে করে বা নবী সাল্লামের যুগে যেভাবে করছে, সে তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানোর অধিকার কারো নাই। ওখানে বাড়াইলে কমাইলে ওইটা বেদাত হবে, কিন্তু বিমানে গেল না কিসে গেল, এটার সাথে বেদাতের সুন্নতের কোনো সম্পর্ক নাই। এই জন্য বেদাতের দ্বিতীয় বিষয় হলো সংজ্ঞার মধ্যে ফি দ্বীন, এটা দ্বীনের ভিতরে হয়, এটা দ্বীনের বাহিরে, দ্বীনের জন্য কোনো বেদাত হয় না। মানে এটা বলা যাবে না যে এটা তো 53 বছরে ছিল না, নবী সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাহলে তো এটা বেদাত, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। তিন নম্বর, মিম্মা লা আসলা লাহু ফি শারঈ, বেদাতের কোনো দলিল থাকবে না, সংজ্ঞা থাকবে না, মানে এটার কোনো মৌলিক ভিত্তি নেই, এটার কোনো দলিল নেই। যেটা দলিল আছে সেটা দলিল যদি সহি হয় তাহলে এটা সুন্নাত হবে, আর যদি কোনো কারণে দলিল একটু সন্দেহ থাকে, দৈব থাকে বা অন্য কোনো সমস্যা হয়, তবুও এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা বেদাত হবে না। কিন্তু যেটা বেদাত হবে এটার কোনো ধরনের দলিলই থাকবে না, বেদাতের কোনো দলিল নেই। এজন্য যখন কোনো ব্যক্তি বলবে যে ভাই এটা বেদাত, তখন তাকে বলা যাবে না যে এটা যে বেদাত কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো, দলিল দেখাও, কারণ বেদাতের কোনো দলিল থাকবে না, এটা তো হাদিসেই নেই, কিতাবেই নেই, থাকলে তো আর এটা বেদাত হইতো না, এটা সুন্নত হয়ে যেত। এই জন্য বেদাতের কোনো দলিল থাকবে না। আরেকটি বিষয় এখানে জানার দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নত, যেটা করেন নাই ওইটা সুন্নত না, বেদাত, এরকম না বিষয়টা, এটাও আবার বুঝতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ আছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, আজান দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, তো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, তাহলে আজান দেওয়া তো তাহলে সুন্নত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কাজ করেন না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হন নাই, তিনি ইমাম ছিলেন, তাহলে তো মুসল্লি হওয়াও বেদাত। যদি এরকম হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সুন্নত না করলে বেদাত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক কাজ করেন নাই কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। এই জন্য সুন্নত বেদাতের ক্ষেত্রে শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা নির্দেশ দিয়েছেন অথবা অনুমোদন দিয়েছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে আওতাভুক্ত করেছেন, শরীয়ত হিসাবে নির্দেশনা দিয়েছেন। এরকম বিষয় যতগুলো আছে এগুলো সব সুন্নত, এর বাহিরে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই অথবা করার নির্দেশ দেন নাই অথবা করার অনুমোদন দেন নাই অথবা এই বিষয়ের ব্যাপারে নিষেধাজ্ঞাও নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা এভাবে করেছেন কিন্তু এটার বিপরীত করা যাবে না, এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এরকম অসংখ্য জিনিস আছে, তখন বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা নিষেধ করেন নাই, তাহলে আমি করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু নিষেধ করেন নাই এর ব্যতিক্রমটা, ওটাও বেদাত। যেমন একটা হাদিসে আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে একসাথে হজ করতে গেছেন, আল্লাহর ঘর তাওয়াব করতেছেন, তাওয়াব করতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর চারটি কোণ স্পর্শ করতেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বাধা দিলেন,
বলল যে না, আপনি আল্লাহর ঘরে চারটা কোণ স্পর্শ করতে পারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা রুকনে ইয়ামেনি এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন, এটাকে চুম্বনও দেন নাই, ইশারাও করেন নাই, সরাসরি হাত দিয়ে শুধু স্পর্শ করেছেন। আর হাজরে আসওয়াদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন। এর বাহিরে বাকি যেটা যে দুটা কোণ আছে, একটা রুকনে ইরাকি, একটা রুকনে শামি, এই দুটা কোণকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বনও দেন নাই, স্পর্শ করেন নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষেধ করেছেন যে এই দুইটা কোণ স্পর্শ করা যাবে না? নিষেধ তো নাই, তাহলে আমি করলে অসুবিধা কি? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াই হাসানা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উসওয়াই হাসানা, এতটুকুই সুন্নাত। ওই দুই কোণ স্পর্শ করেন নাই, সুতরাং ওইটা স্পর্শ না করাটাই সুন্নাত, স্পর্শ করাটাই বেদাত। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে দিলেন যে কোনটা সুন্নাত কোনটা বেদাত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদতটা করেছেন, কিন্তু এর ব্যতিক্রম কিছু বলেন নাই, যে খবরদার এর ব্যতিক্রম, এটা এমনি করিও না, এভাবে করিও না, এগুলো বলেন নাই। কিন্তু ব্যতিক্রম করলেই এটা নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধাজ্ঞা থাকা জরুরি না, নিষেধাজ্ঞা ছাড়াও এটা বেদাতে রূপান্তর হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি শরীয়ার অনুমোদনের বাহিরে গেলেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাথমিকভাবে যে কোনটা সুন্নাত আর কোনটা বেদাত, সুন্নতের সংজ্ঞা এবং বেদাতের সংজ্ঞা। এবার আসি আমরা সুন্নতের গুরুত্ব এবং বেদাতের অপকারিতা। সুন্নত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আর ইবাদত কবুলের শর্ত হলো দুইটা, দুইটি এমন গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই দুটি শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এর একটি হলো আল ইখলাস, আর একটি হলো মুতাবাআতুস সুন্নাহ। যদি আমলটি ইবাদতটি ইখলাসের সাথে না হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, সুন্নতের অনুকরণে ইবাদতটা না হয়, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তাহলে কোন ইবাদত কবুল হবে না যদি সুন্নত অনুযায়ী করা না হয়। ইবাদত কবুলের গুরুত্বপূর্ণ শর্ত সুন্নতের আত্তাবা, সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আহসান আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, যে তোমাদেরকে বেশি বেশি আমল করার জন্য বানাইছি, এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে সুন্দর আমল করার জন্য বানাইছি। তা আমল সুন্দর হয় কিভাবে? যেই আমলের ভিতরে ইখলাস থাকে, যেই আমলের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকবে, সেই আমলটা হবে আহসান আমল, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল হইতে হলে সুন্নত লাগবে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, জান্নাতের জন্য দুটি শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যত জায়গায় তেলাওয়াত করব আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যে যাদের ঈমান আছে আর আমলে সালেহ আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। তাহলে ঈমানের সাথে আল্লাহ পাক আরেকটি শর্ত আরোপ করেছেন, আমিলুস সালিহাত, আমলে সালেহ। শুধু আমল বলেন নাই যে আমল করলে জান্নাত পাওয়া যাবে, এই কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন আমলে সালেহ শর্তটা দিয়েছেন, একটা শব্দ যোগ করছেন যে আমলে সালেহ। তা আমলটা সালেহ হয় কিভাবে? আমলটা সালেহ হয়
যখন ওই আমলটার ভিতরে এখলাস থাকবে এবং ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে হবে, তখন এই আমলটা হবে আমলে সালেহ। তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে হলে আমলে সালেহ লাগবেই, আমলে সালেহ না হলে কোনো ব্যক্তির পক্ষে স্বাভাবিকভাবে জান্নাতে যাওয়া সম্ভবপর হবে না, সুন্নতবিহীন। তাহলে আমলে সালেহ হতে হলে সুন্নত লাগবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন, এবং আল্লাহ পাক শর্তই দিয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তাবা করতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার এত্তেবা করো, আমার সুন্নতের অনুসরণ করো। ইউহিবুকুমুল্লাহ, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের এত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সুন্নতের এত্তেবা করে, সে মূলত আল্লাহরই হুকুম পালন করে, সুন্নতের এত্তেবার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথা আল্লাহর অনুমোদন ছাড়া, ওহি ছাড়া দ্বীনের ব্যাপারে বলেন নাই। আল্লাহ পাক সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে দ্বীনের ব্যাপারে আমার নবী কোনো কিছু খেয়াল খুশি মতো ইচ্ছা মতো বলেন নাই, যেটাই বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহি ছিল, ওহির আলোকেই বলেছেন। এরপরে আমরা দেখি বেদাত করলে ক্ষতিকর দিকগুলো, বেদাতের পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের মধ্যে যদি এমন কিছু নতুন আবিষ্কার করে, নতুন তৈরি করে, নতুন ভাবে করে, মা লাইসা মিনহু, যেটা আমি করি নাই আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত হবে, এটা বাতিল হবে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটা লাইসা আলাইহি আমরুনা, এই আমলটা করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, এরকম আমল করে, ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা বাতিল হয়ে যাবে, সেই আমলটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ, কোন ব্যক্তি যদি সুন্নত অনুযায়ী অল্প আমল করে, এটা বেদাতের আলোকে অনেক আমল করার চাইতে বেশি কল্যাণকর। সুন্নতি আমল অল্প করা, বেদাতি আমল অনেক করার চাইতেও কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই খুতবা দিতেন তখনই তাকওয়ার 4টি আয়াত তেলাওয়াত করতেন, আর একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সবসময় বলতেন, আম্মা বাদ ফাইন্না আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুর মুহদাসাতুহা, যে সমস্ত কার্যক্রমের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, খারাপ কাজ হলো নতুন কোনো কিছু বানানো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন কোনো কিছু বানানো এটা হলো বেদা, বা কুল্লা বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত নতুন বানানো জিনিসগুলো গুমরাহি, আর বা কুল্লু দলালাতিন ফিন্নার, এবং এই নতুন বানানো জিনিসগুলা মানুষকে, বেদাতগুলো জাহান্নামে নিয়ে যায়। তাহলে বোঝা যায় বেদাত হলো গুমরাহি, এবং গুমরাহিটা দলালাটা মানুষকে আস্তে আস্তে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেদাতের ক্ষতি করতে কঠিন, যিনি বেদাত করেন, জেনে বুঝে বেদাত করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকালীন যে আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে এটাতে বিশ্বাস করে না। মানে বেদাত করার অর্থই হলো যে তিনি ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
থাকা অবস্থায় এটা বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলাম পরিপূর্ণ, তাহলে পরবর্তীতে নতুন কিছু বানানোর অর্থ হলো যে ইসলাম ওই সময় পরিপূর্ণ হয় নাই, তারপরেও আরো নতুন বানানো দরকার ছিল। তাহলে ইসলামের পরিপূর্ণতার প্রতি অস্বীকার করা হয় বেদাত করার দ্বারা। আবার যিনি বেদাত করেন, বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, নবুয়তের আমানত যথাযথ আদায় করেছেন এটাতে বিশ্বাস হয় না। অর্থাৎ বেদাত করার দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার দায়িত্ব তার আমানত পরিপূর্ণ পৌঁছাই দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ কোনো ইবাদত কোনো আমল কোনো কিছু বানাইতে পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর নির্দেশে সব শিখিয়ে দিয়েছেন, তাহলে এরপর আর কিছু বাকি থাকে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার পাবে না যারা বেদাত করবে। 12 জন সাহাবি থেকে অনেকগুলো হাদিসে অনেকগুলো গ্রন্থে এই হাদিসটা এসেছে। 12 জন সাহাবি প্রসিদ্ধ সাহাবি বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের দিকে আসতে থাকবে, তখন ফেরেশতারা তাদেরকে বাধা দিবে, যেতে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আর আমার উম্মত, এদেরকে বাধা দিচ্ছ কেন, এদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাআদাক, আপনি জানেন না ভালো করে যে এরা আপনার পরে পৃথিবীতে কি কি নতুন জিনিস বানিয়েছিল। মানে এরা দ্বীনের ভিতরে ইসলামের ভিতরে অনেক ভালো মনে করে করে নতুন নতুন জিনিস, নতুন নতুন আকীদা, নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমল এরা তৈরি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঈসা আলাইহিস সালামের মতো তখন বলতে থাকবো যে ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বলতে থাকবো যে আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন আমি তাদের কর্মকাণ্ড দেখেছি, আর আমি আমার যখন মৃত্যু হয়ে গেছে তখন আর কি হয়েছে আমি আর সে ব্যাপারে জানি না। তখন আল্লাহ ছিলেন কুনতাম তার রাকিব আলাইহিম, আল্লাহ ছিলেন এটা পর্যবেক্ষক, আল্লাহ দেখছেন আমি দেখিনি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেদাতের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার পাওয়া যাবে না। এরকম অসংখ্য হাদিস রয়েছে বেদাতের কুফল সম্পর্কে, বেদাতের খারাপ পরিণতি সম্পর্কে। বেদাতের ব্যাপারে আরো সূক্ষ্ম দুই একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো একই ইবাদত একই আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। সুন্নতটা দুই ধরনের, মানে কোন জায়গায় করা সুন্নত কোন জায়গায় না করা সুন্নত, একই আমল দুই জায়গায় দুই রকম হতে পারে। যেমন 5 ওয়াক্ত সালাতের আজান, এই 5 ওয়াক্ত সালাতের আজানটা সুন্নত, কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে সেটা বেদাত, সেখানে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি সেখানে আজান দেয়, যদি মনে করে আজান কি খারাপ জিনিস, আজান তো ভালো জিনিস, তাহলে আমরা ঈদের নামাজেও আজান দিই জানাজায়ও আজান দিই। আজান কিন্তু খারাপ জিনিস না, আজান ভালো জিনিস, কথাগুলো ভালো, ইবাদতটা ভালো, সবে ভালো। এখন কেউ যদি ঈদের নামাজে আজান দেয় তাহলে সেটা সুন্নত হবে না, সেটা হবে বেদাত। তাহলে একই জিনিস আজান, একই আমল, একই ইবাদত, এক জায়গায় সুন্নত আরেক জায়গায় বেদাত। তাহলে নিজেদের ইচ্ছা মতো একই ভালো জিনিস সব জায়গায় সম্পৃক্ত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে করেছেন বা করার অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, সেখানে করা সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তবা করতে হলে 6টা জিনিসের এত্তবা করতে হয়, মানে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 6টা দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তবা করতে হয়। 1 নম্বর দিক হলো সবব,
সবাবের দিক থেকে এত্তবা করতে হয়। সবাব মানে কারণ, কারণের দিক থেকে এত্তবা করতে হয়। যেমন কেউ যদি বলে যে ভাই জোহরের নামাজ ফরজ নামাজ 4 রেকাত, আসরের 4 রেকাত, এশার 4 রেকাত, ফজর 2 রেকাত কেন, মাগরিব 3 রেকাত কেন, এগুলো তো 4 রেকাত করে হতে পারতো না, এখন এগুলো 3 রেকাত কেন, কারণ কি? বা ফজর 2 রেকাত কারণ কি? আবার রাকাত কোনো সময় বেশি কোনো সময় কম এরকম আছে না? 5 ওয়াক্ত সালাত কিন্তু সমান না, কোনোটাতে বেশি কোনোটাতে কম, তাহলে এটার কারণ কি? তাহলে এটার কারণ কি করলে তখন জবাব কি হবে? জি, কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার কারণ কি, যে কোনো ওয়াক্তে বেশি কোনো ওয়াক্তে কম এরকম কেন, 5 ওয়াক্ত সমান সমান হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম, এত কম বেশি হবে কেন? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখাই দিছেন, যেভাবে নির্দেশ দিছেন, এটাই কারণ। এর বাহিরে এখানে বাড়ানো কমানোর আর কোনো কারণ, কারণ একটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাছেন, এটাই কারণ। এই জন্য প্রত্যেকটা এবাদতে কারণে কারণে মিল থাকতে হবে, কারণের বাইরে গেলে সেটা বেদাত হবে। যতক্ষণ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ হিসাবে ধরা হবে ততক্ষণ এটা সুন্নত থাকবে। এখন কেউ যদি মনে করে না ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের নিয়ম করছেন, ফরজ করছেন, আসলে এটা ঠিক হয় নাই, আরো বেশি দরকার, কোন ব্যক্তি 6 ওয়াক্ত নামাজ বানাই নিল, যে ফরজ নামাজ 5 ওয়াক্ত করছে, এটা বেজর হয়ে গেছে, 6 ওয়াক্ত করে নি, আর একটু বাড়াই নি, নামাজ তো খারাপ কিছু না, আমি ডেলি আর এক ওয়াক্ত নিজে নিজে ফরজ করে নিলাম, তাহলে এই যে বাড়াইলাম, বাড়ানোর কারণ কি? আমি এক ওয়াক্ত বাড়াইলাম, এটার কারণ কি? না, এটা বাড়ানোর কারণ হলো আমি নিজে বাড়ানোটাকে প্রয়োজন মনে করতেছি, দরকার মনে করতেছি, এটা আমার কারণে বাড়াইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো কারণে যদি কোনো ইবাদত বাড়ে সেটা বেদাত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে যদি হয় সেটা হয় সুন্নাহ। এখানে খেয়াল রাখবেন কারণে কারণে মিল থাকতে হবে, সবাব, এটা হলো সবাব। 2 নম্বর, জিন্স, জিন্সে জিন্সে মিল থাকতে হবে, জিন্স মানে প্রকরণ, মানে একই জাতীয় একই ধরনের। যেমন আল্লাহ পাক বলছেন কোরবানির ক্ষেত্রে বাহিমাতুল আনআম, যে কোরবানি করতে হবে যেগুলো গৃহপালিত চতুষ্পদ জন্তু, বাহিমাতুল আনআম, তাহলে ওট, তারপরে বাকার, গানাম, নবী সাল্লাম 3টা প্রাণীকে কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন, একটা হলো ইবিল, একটা হলো গানাম, একটা হলো বাকার। ইবিল মানে ওট, বাকার মানে গরু মহিষ, মহিষটা বাকারের অন্তর্ভুক্ত, এটা গরুরই একটা প্রকার মহিষটা, এটা আলাদা কিছু না। তারপরে ছাগল, ছাগলের মধ্যে বেড়া দুম্বা যা আছে এগুলো সব গানাম, এক জাতীয়। আচ্ছা, এগুলো চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত, গরুও কিন্তু মানুষ পালে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। এখন আমরা যদি বলি যে গোড়া দিয়ে কোরবানি করব, এবং গোড়া কিন্তু অনেক প্রকৃতির মতো হালাল, অনেকের মতে গোড়া হালালও আছে, কারো কারো মতে গোড়া হারাম, কারো কারো মতে হালালও আছে। এখন যারা ধরেন হালাল মনে করে, তারা মনে করলো যে গোড়া দিয়ে কোরবানি দিয়ে দিয়ে দেওয়া যাবে, কেন যাবে না? একই জিনসের গরু, যেই জিনসের গোড়ো একই জিনসের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই জিনসের কোরবানির অনুমোদন দিয়েছেন সেগুলো সুন্নাত, একই জিনসের হলেও যেগুলোর অনুমোদন দেন নাই সেগুলো বেদাত, সেগুলো সুন্নতের বাহিরে। তাহলে কার মানে জিনসের দিক থেকে মিল থাকতে হবে। 3 নম্বর, কদরের দিক থেকে মিল থাকতে হবে, কদর, কদর মানে পরিমাণ, পরিমাণে পরিমাণে মিল থাকতে হবে, পরিমাণের দিক থেকে যদি মিল না হয় তাহলে সেটা সুন্নত হবে না। পরিমাণ কেমন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ হতে হবে, পরিমাণের থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না। যেমন যে জুমার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, এখানে 3 রাকাত করা যাবে না বা 4 রাকাত করা যাবে না, পরিমাণে কোনো জায়গায় বাড়ানো যাবে না কমানো যাবে না, পরিমাণে বাড়াইলেই সেটা বেদাত হয়ে যাবে, পরিমাণে কমাইলেই বেদাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত করেছেন সেখানে সেই পরিমাণ ইবাদত করতে হবে। এরপরে
মাকানে মাকানে মিল থাকতে হবে, স্থানে স্থানে মিল থাকতে হবে। যেমন আরাফার ময়দান, আরাফার ময়দানটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজের জন্য নির্দিষ্ট করেছেন, মুজদালিফা, মিনা, যেই যে জায়গাগুলোকে নির্দিষ্ট করা হয়েছে, এই জায়গাগুলোর বাহিরে যদি এর থেকে বেশি সংখ্যক লোক একত্রিত হয় তাহলে সেটা হজের আওতাভুক্ত, মানে এগুলো জায়গার সাথে সম্পৃক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্থানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার কিছু কিছু সময়ের সাথে সম্পৃক্ত, এই সময়ের বাইরে গেলে আর সুন্নত থাকে না, বেদাত হয়ে যায়। যেমন আরাফাতের ময়দান তো সারা বছরই থাকে, ময়দান এটা খালি পড়ে আছে, বছরে একটা শুধুমাত্র নির্দিষ্ট সময় নয় জিলহজ, সূর্য পশ্চিম আকাশে ডলে পড়লে তখন থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাই হলো আরাফার ময়দানের ফজিলত। বাকি 353 দিন এখন পড়ে আছে, আমরা যদি কই যে না ওই সময় এত মানুষের ভিড় থাকে যাতে কষ্ট হয়, এখন ফ্রি ফ্রি আছে, আমরা যাই সারাদিন বসে থাকি আরাফাতের ময়দান, কোন ফজিলত হবে? এখন বাংলাদেশে এখানে বসে থাকা যে কথা, আরাফাতের ময়দানে বসে থাকাও একই কথা, কোনো ফজিলত নাই। কারণ কি? এটা সময়ের সাথে জামানের সাথে সম্পৃক্ত। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবা করতে হলে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, যে এরকম সর্বক্ষেত্রে এত্তেবার ক্ষেত্রে মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে সেটা বেদাত হয়ে যায়, আর মিল থাকলে সেটা সুন্নত থাকে। সুন্নত আর বেদাতের মাঝখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো খেলাফ সুন্নত, সেটা হলো খেলাফ সুন্নত। মানে যেমন দেখবেন এবাদতটাকে বলা হয় তাওয়াক্কুফিয়া, এবাদতের শর্ত হলো এবাদত হবে তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে তিন রাস্তা চার রাস্তার যে মোড়, এই মোড়টাকে তাওয়াক্কুফ বলা হয়, তাওয়াক্কুফ আরবিতে বলা হয় এটাকে তাওয়াক্কুফ, যে এখানে মোড় আছে। এখানে তিনটা লাইট থাকে, একটা লাল, একটা একটা হলুদ, একটা সবুজ। এই সবুজটা হলো সুন্নত, লালটা হলো বেদাত, দুইটার মাঝখানে আরেকটা আছে সেটা হলো হলুদটা, হলুদটা হলো খেলাফ সুন্নত। মানে কোনো ব্যক্তি সুন্নতের আত্মবা করতে চায়, সুন্নতের অনুসরণের ব্যাপারে খুব আগ্রহী, সে সুন্নতেই খুঁজে সবসময়, কিন্তু ভুলবশত কোনো কারণে সুন্নতের বাইরে করে ফেলছে, কিন্তু সে জানে না আসলে যেটা সুন্নতের বাইরে, ভুলে করে ফেলছে, কিন্তু তার ইচ্ছা সুন্নতের বাইরে করার তার কোনো ইচ্ছা নাই, তার ইচ্ছা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী করবে, কিন্তু পরিপূর্ণ সুন্নতটা সে জানতে পারে নাই, অথবা কোনো কারণে ভুল করে ফেলছে, তখন এটা তাকে সাথে সাথে বলা যাবে না যে এটা সে বেদাত করছে, তখন সে হলুদ বাতিতে চলে গেছে, তখন এটা খেলাফ সুন্নত। এখন তাকে জানাই দেওয়া হলো যে ভাই তুমি যে কাজটা করছো এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত নাই ভাবে। এই জন্য সবসময় খেয়াল রাখবো আমরা যে কাউকে একটু সুন্নতের বিপরীত দেখলে সাথে সাথে এটা বেদাত বলে ফেলবেন না, যে মিয়া এটা বেদাত করছে, তোমার কাজ এটা বেদাত, এভাবে বলবো না, বলবো যে ভাই আপনার কাজটা সুন্নতের খেলাফ হয়েছে। যখন আপনি বেদাত করবেন তখন তার রাগ বাড়ি যায়, কি মিয়া আমি বেদাতই নাকি, বেদাত করছি। দেখবেন যে শত শত বেদাত করে তাকেও আপনি বেদাতি করলে খুব রাগ করবে, এই জন্য কাউকে বেদাতি বলবেন না, বলবেন যে ভাই আপনার এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নতের বিপরীত কথা, কিন্তু একটা বেদাতে হয়েছে, কিন্তু আপনি সরাসরি বললেন না, এইভাবে বললেন যে এটা সুন্নত অনুযায়ী হয় নাই, সুন্নতের খেলাফ হয়েছে। এখন সে জানলো যে আসলে এটা এইভাবে সুন্নত না, এইভাবে সুন্নত। তারপরেও যদি সে বলে যে না আমি যেভাবে করছি, আমার বাপদা দ্বারা জন্মে করছে, সবাই জন্মে করছে, আমি এইভাবে করব, তখন এটা আর খেলাফ সুন্নত না, এটা বেদাত হয়ে গেছে। কারণ সে সুন্নতের বিপরীত, সুন্নতের বাহিরে এটার উপরে সে ইস্তেকামত থাকবে, তখন এটা আর খেলাফ সুন্নত না, এটা হয়ে গেছে বেদাত। তাহলে আমরা বুঝলাম যে সুন্নত আর বেদাতে, সুন্নতের ফায়দা, সুন্নতের উপকারিতা এবং বেদাতের অপকারিতা। এবার আসি আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো আলোচনা, এরপর আমরা প্রশ্নোত্তরে যাবো ইনশাল্লাহ। তো সুন্নত আর বেদাতের কয়েকটা আমরা উদাহরণ দিই। প্রথমে বলছি যে সুন্নত আর বেদাত এটা শুধুমাত্র এবাদতের মধ্যে সীমাবদ্ধ না, এটা আকীদার মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপরে এবাদতের মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপরে মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে সুন্নত আর বেদাত আছে, তারপর আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, নৈতিকতার মধ্যে সুন্নত আর বেদাত আছে। তাহলে প্রথমে আসি আমরা আকীদার ক্ষেত্রে সুন্নত আর বেদাত। আমরা যে আকীদা বিশ্বাস করি, আমরা সেই আকীদার নাম কি?
আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, এটার যদি বিপরীতটা করেন কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আহলুল বেদআ ওয়াল ফিরকা, আহলুল বেদআ ওয়াল ফিরকা, আর এটার বিপরীতটা আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাহলে এখানে দেখেন এই যে আহলুস সুন্নাহ হলো সুন্নাপন্থী যারা, সুন্নার অনুসারী যারা, এখানে আকীদাকে বোঝানোর জন্য সুন্নাহ ব্যবহার করা হয়েছে। এখানে সুন্নাহ মানে আকীদা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর ছেলে, তার নাম হলো ইমাম আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তিনিও বাপের মতো অনেক বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় মুস্তাহিদ আলেম ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর ছেলে, অনেক বিশাল বিশাল কিতাব তিনি লিখে গেছেন। তার মধ্যে তার একটা কিতাব আছে কিতাব সুন্নাহ, একটা কিতাবের নাম হলো কিতাব সুন্নাহ। সুন্নাহ, এই সুন্নাহ মানে আকীদা, কিতাবটা আকীদার কিতাব, কিন্তু নাম রাখা হয়েছে সুন্নাহ। মানে পূর্বেকার সালাফে সালেহিনেরা আপনার আকীদাকে সুন্নাহ বলতো, আকীদা বোঝানোর জন্য সুন্নাহ পরিভাষাটা ব্যবহার করতো, এই জন্য তারা সবসময় দাবি করতো যে আহলুস সুন্নাহ। তো এখানে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ, আহলুস সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদায় বিশ্বাস করতেন, ওয়াল জামা মানে জামাতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জামাত যে আকীদায় বিশ্বাস করতেন, এই জন্য জামাত আনা হয়েছে। শুধু আহলুস সুন্নাহ বলা হয় না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাত মানে জামাতে সাহাবা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলছেন যে আমার উম্মত 73টা ভাগে বিভক্ত হবে, তার মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা একটা অংশ জান্নাতে যাবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই বিশ্বাসের উপরে আসি, এটার উপরে যারা থাকবে এরা নাজাত পাবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার নিজের কথা বলেন নাই, বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। এজন্য আকীদার ক্ষেত্রে আনা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, জামাতে সাহাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জামাত আনা হয়েছে, একজন সাহাবী আনা হয়নি। অনেকগুলো বিষয় আছে দেখবেন যে একজন সাহাবী দ্বিমত পোষণ করছে, একমত হয় নাই, কিন্তু একজনেরটা গ্রহণ করা হয় নাই। জামাতে সাহাবী, সাহাবায়ে কেরামের জামাত যেটাকে অস্বীকার করছে সেটাকে আমরা গ্রহণ করছি। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন কোরআন সংকলন হচ্ছিল, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এত বড় একজন সাহাবী, যিনি একজন কোরআনের বড় আলেম, বড় মুফাসসির, তিনি বলছেন যে সূরা আল ফালাক, সূরা আন-নাস, এই দুইটা কোরআনের সূরা না, এই দুইটা কোরআনে কারিমের সূরা না। তিনি এটা অস্বীকার করছেন, বলছেন যে না, এই দুইটা কোরআনের সূরা না, এই দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, জিব্রিল আলাইহিস সালাম এই দুইটা দোয়া হিসাবে শিখাই দিয়েছেন জাদু প্রতিহত করার জন্য, এই এই দুইটা কোরআনের অংশ না। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এই দুইটা সূরা তেলাওয়াত করতেন না, তিনি এই দুইটাকে কোরআনের অংশ মনে করতেন না। আচ্ছা, এখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে কোরআন সংকলন হচ্ছে, এখন কি কোরআনে এই দুইটা সূরা আছে কি নাই? তাহলে তার কথা ধরা হয়নি। কেন তার কথা নেওয়া হলো না? একজন একজনে অনেক কিছু বলতেই পারে, আরেক মত থাকতেই পারে, কিন্তু একজনেরটা গ্রহণযোগ্য না। যখন জামাতে সাহাবা, অধিকাংশ সাহাবা বা সকল সাহাবিরা যদি বলতো যে না, এই দুইটা কোরআনের অংশ না, তাহলে এটা গ্রহণযোগ্য হইত। এই জন্য জামাত আনা হয়েছে। আমাদের দেশে এটার মাঝে মাঝে সমস্যা হয়, যেমন দেখবেন এই যে যখন 15 শাবান আসে আমাদের দেশে, তখন একজন তাবেঈর দলিল দেওয়া হয়, একজন তাবেঈর দলিল পেশ করা হয় যে আপনার এই আল্লাহ পাক বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তো লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত? এখানে সকল সাহাবি, সকল তাবেঈ সবাই বলছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। একজন একজন বলছেন যে যে এখানে
লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এখন দেখেন ওই একজনেরটা নিয়ে আমাদের দেশে মহাব্যস্ত সবাই, হ্যাঁ এটা দলিল পাওয়া গেছে, একজনে বলছে, একজনে বললে, একজন তাবেঈ বা একজন সাহাবি বললে সেটা গ্রহণযোগ্য না, কারণ আমরা বিশ্বাস করি আহলে সুন্নাহ ওয়াল জামা, জামাতে সাহাবারা কি দায় বিশ্বাস করি। এজন্য অনেক মাসালা আছে, একটা দুটা না, যে সাহাবায়ে কেরামের মধ্যে একজন এটার দ্বিমত পোষণ করছেন, দুইজন দ্বিমত পোষণ করছেন, দশজন দ্বিমত পোষণ করছেন, এটা তারা জামাতে সাহাবা এটা গ্রহণ করেন নাই। তাহলে আকীদার ক্ষেত্রে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেই আকীদাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের যুগে বিদ্যমান ছিল, এগুলা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেগুলো এর পরে নতুন নতুন আকীদা আবিষ্কার হয়েছে এগুলো আহলুল বেদা ওয়াল ফিরকার আকীদা, যেমন মুতাজিলাদের আকীদা। মুতাজিলারা অনেক নতুন নতুন আকীদার আবিষ্কার করছে। মুতাজিলা আরেকটা সম্প্রদায়, মানে তারা নতুন নতুন আকীদা তৈরি করছে। মুতাজিলারা, মুতাজিলাদের অনেক ইতিহাস আছে, আকীদার বইগুলো পড়লে দেখবেন যে ওখানে মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ইতিহাস। তারা নতুন নতুন আকীদা বানাইছে, তারা বলে যে কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যাবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, সে গুনাহগার হয়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেন। খারেজিরা বললো যে না, এই মুতাজিলারা বললো যে কবিরা গুনাহ করলে সে কাফের, আর সে স্থায়ী জাহান্নামে যাবে, জাহান্নামে একবার ঢুকলে আর বাইর হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কেউ কবিরা গুনাহ করলে সে যদি তওবা ছাড়াও মারা যায় তা আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন এটার জন্য, কবিরা গুনাহটার জন্য। কিন্তু শাস্তি ভোগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের কারণে তাকে জান্নাত দিবেন। কিন্তু মুতাজিলারা বলে যে না, এই লোক কবিরা গুনাহ করছে, এই লোকের ঈমানে চলে গেছে, আর ঈমানে নাই, সে আর জান্নাত পাবে না, সে একবার জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। তাহলে এই যে মুতাজিলাদের আকীদাটা, এটা বেদাতী আকীদা, এটা ওই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিশ্বাস পোষণ করেন নাই, এটা নতুন বানাইছে তারা। তারপর শিয়ারা নতুন নতুন অনেক আকীদা বানাইছে, তারা তিনজন খলিফাকে তারা লানত করে, নাউজুবিল্লাহ, তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে একমাত্র খলিফা মনে করে, তারা দশজন ইমাম বানাইছে, এদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে, এই জন্য তারা এদেরকে আলাইহিস সালাম বলে। তারা নবীদের ক্ষেত্রে যেমন আমরা আলাইহিস সালাম ব্যবহার করি, এরা বলে আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, রাদিয়াল্লাহু তাআলা বলে না। তারপরে এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে কাররামাল্লাহু ওয়াজহা, কিন্তু আর বাকি অন্যান্য সাহাবীদেরকে কাররামাল্লাহু ওয়াজহা বলে না। এভাবে সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা নতুন নতুন আকীদা আবিষ্কার করছে। তারপর আহলে বাইতের ব্যাপারে নতুন নতুন আকীদা, অসংখ্য নতুন আকীদা খারেজিরা আবিষ্কার করছে, শিয়ারা আবিষ্কার করছে, মুতাজিলারা করছে, জাবরিয়ারা করছে, কাদরিয়ারা করছে, অসংখ্য বাতিল ফেরকা এরকম নতুন নতুন বেদাতী আকীদা করছে। তন্মধ্যে একটা আকীদা আহমদ এবং আহাদ, এই দুইয়ের মাঝে পার্থক্য হলো মিমের পর্দা, মানে একটা হলো আহাদ আর একটা হলো আহমাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি নাম হলো আহমাদ, আল্লাহর নাম হলো আহাদ। তো দেখেন আহাদ আর আহমদ কিন্তু এক জিনিস, খালি একটা মিমের পর্দা, একটা মিম বেশ কম আছে, মিমের পর্দা তুলে দিলে আল্লাহ আর আল্লাহ রসুল এক হয়ে যায়, নাউজুবিল্লাহ, শিরকি আকীদা। এই আকীদা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকারে রূপে পৃথিবীতে প্রকাশ পাইছে, এরকম লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আপনার বাংলাদেশে। এটা শিরকি আকীদা, এটা বেদাতী আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, বিশ্বাস পোষণ করেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তারপর আপনার অনেকে বিশ্বাস করে যে বান্দা এবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে একসময় আল্লাহর জন্য ফানা হয়ে যায়, ফানা পিল্লা হয়ে যায়, তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে পড়ে, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে পড়ে। এই জন্য আমাদের কাছে ওয়াজ শুনবেন যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ দাবি করলে নাস্তিক হয়,
মোরতাদ হয়, আল্লাহর ওলি কেমনে হয়, কিন্তু এই দেশে এই বিশ্বাসও পোষণ করে যে মনসুর হাল্লাস আল্লাহ দাবি করে আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে ইওয়াজ অনেক বইতে লেখা আছে যে মনসুর হাল্লাসকে জেলখানা বন্দি করে রেখেছে, একদিন দেখে মনসুর হাল্লাস নাই জেলখানাও নেই। তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কই গেছিলা, তোমার জেলখানা কই ছিল, তুমি কোথায় ছিলা, কয় আমি আবার আল্লাহর বাড়িতে চলে গেছি, আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। মানে এই যে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, হুলুল, যে পানি এবং চিনি দুটা একসাথে দিলে চিনির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, পানির মধ্যে মিশে যায়, তাই না? এটার নাম হলো ওয়াহদাতুল উজুদ। আরেকটা হলো মিশে কিন্তু কিছু অস্তিত্ব বাকি থাকে, যেমন চা, চা পাতা দিলে রং বাইরে পানির সাথে মিশে কিন্তু পাতার কিছু অস্তিত্ব থাকি যায়, এটা হলো হুলুল। এই দু ধরনের বিভ্রান্ত বেদাতি আকীদা প্রকাশিত হয়েছে পরবর্তীতে, যে একটা হলো আল্লাহ এবং মাখলুক চিনির মতো মিশে যায়। এই আকীদার আবিষ্কারক হলো ইবনুল আরাবি। আরেকটা হলো পুরা মিশে না, ওই চা পাতার মতো অধিকাংশ মিশে যায়, কিছু আলাদা থাকে, এই জন্য আমরা চা পাতার অস্তিত্ব খুঁজে পাই, না হয়তো পুরো খুঁজে পেতাম না। এটা হলো বাইজিদ বস্তামি, তারপরে আপনার এই মনসুর হাল্লাস, এদের আকীদা। আমরা বাইজিদ বস্তামিরা আমাদের দেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি মনে করে, সুলতানুল আরেফিন, মার খেদমত এক কাহিনী প্রচলিত আছে, মার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়া দিচ্ছে, আর দাঁড়ে থাকার কারণে মা দোয়া করে দিচ্ছে, একবার সুলতানুল আরেফিন হয়ে গেছে। তার একটা প্রসিদ্ধ বই আছে, ওই বইতে সেই সকল কুফরি আকীদা বেদাতি আকীদা লিখে গেছে। সে বলছে যে আমি সারা জীবন আল্লাহকে খুঁজছি, আল্লাহকে খুঁজে পাই না কোথাও, শেষে দেখি তো আমি নিজেই আল্লাহ, আল্লাহকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই, শেষে দেখি আমি নিজেই আল্লাহ। এরকম কুফরি আকীদা পোষণ করছে ওই লোককে কিন্তু আমরা আমাদের দেশে আল্লাহর ওলি মনে করি। রাবেয়া বসরি একটা পাগল মহিলা ছিল, মস্তিষ্ক বিকৃত পাগল, ওই মহিলারা কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। রাবেয়া বসরি নাম শুনলে হয়েছে মনে করে যে বিশাল আল্লাহর ওলি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আকীদার বেদাত, আকীদার ক্ষেত্রে নতুন নতুন যে সকল বিশ্বাস, তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি কেন্দ্রিক অসংখ্য আকীদার শেরেক, আকীদার বেদাত চালু হয়েছে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর পর থেকে 500-600 হিজরি পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোন আকীদার কিতাবে এই আলোচনা খুঁজলে আপনি পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি এর মৃত্যুর পর থেকে ধরেন 500-600 হিজরি পর্যন্ত এর মাঝখানে যত আকীদার কিতাব আছে, একটা কিতাবও আপনি খুঁজে পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এটার কোনো আলোচনাই নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, এটা এখনো পৃথিবীতে আছে, বাংলা অনুবাদ হয়েছে। এই বইতে খুঁজে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এটার আলোচনা নাই। কারণ কি? কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এটা তো কোনো আকীদার বিষয় না। আর আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করাই দিয়েছেন, তিনি বাশার, তিনি মানুষ, আল্লাহ পাক মানুষের মধ্য থেকে নবী পাঠাইছেন, বারবার আল্লাহ বলছেন যে তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষ। তো মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে, এখন তো প্রশ্নই আসার কথা না। এই জন্য একটা জাল হাদিসও খুঁজে পাওয়া যাবে না যে কোনোদিন একজন সাহাবী যে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে। একজন সাহাবী জীবনে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে। বা আলাদা বৈশিষ্ট্য কিছু দেখলে তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আমাদের শরীরটা এরকম রক্ত বাহির হয়, আপনার শরীর কাটলে দেখে নূর বাহির হয়, তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না যে আপনি কিসের তৈরি। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বাহির হয়েছে, রক্ত বাহির হয়েছে, নূর বাহির হয় নাই। সাহাবায়ে কেরাম যদি দেখতেন যে নূর বাহির হইতেছে, শরীর কাটছে, তাহলে তো জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন নাই, তাবেয়ীনে কেরাম একথা কখনো চিন্তাও করেন নাই, এবং যারা জাল হাদিস বানাইছে তারাও কোনোদিন চিন্তা করতে পারে নাই যে এক সময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। তাহলে তারা কিছু জাল হাদিস বানাই দিত, তারা কিন্তু অনেক গবেষণা করে করে জাল হাদিস বানাইছে যে মুসলিমেরা
100 বছর পরে কি কি বিষয় চিন্তা করতে পারে, 200 বছর পরে কি করতে পারে, 300 বছর পরে কি করতে পারে, 1000 বছর পরে কি করতে পারে, এগুলা চিন্তা করে করে আল হাদিস বানাইছে। তো তারা যদি এটা মাথায় আসতো যে একসময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ তৈরি, তাহলে তারা এই এই সংক্রান্ত কিছু জাল হাদিস বানাই দিত, কিন্তু তারাও এটা চিন্তা করতে পারে না। এখন 500-600 হিজরি চলে যাওয়ার পরে হঠাৎ করে এখন কেউ কেউ আসে বলতেছে আমরও মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরিতে কেমনে হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সম্মান কমে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বাড়াইতে হবে, মান সম্মান বাড়াইতে হবে, তো কেমনে বাড়াইবে? তখন বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মাটির না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই নূরের তৈরি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা কিন্তু কমাই দিছে, কারণ নূরের তৈরি ফেরেশতারা নূরের তৈরি, আমরা মাটির তৈরি, ফেরেশতারা মানুষকে সাজদা করছে, তাহলে ফেরেশতাদের সাথে মানুষের মর্যাদা বেশি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া ইচ্ছা মতো বাড়াইতে যায় মর্যাদা আর কমাই দিছে। আচ্ছা, এবার কিছুদিন পরে কয়েক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নূরের তৈরি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির, আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সব জায়গায় হাজির নাজির। কেমনে? ও দেখো, আল্লাহ লিখতে 5টা অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর, আল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই, মুহাম্মদ লিখতেও কোনো নোক্তা নাই। আল্লাহ লিখতে যেমন মাঝখানে একটা তাসদীব লাগে, মুহাম্মদ লিখতেও একটা তাসদীব লাগে, তাহলে আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ যদি সব জায়গায় হাজির নাজির থাকতে পারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না কেন? আবার এটার জন্য দলিল বানাইছে, ওই যে কবরের মধ্যে নবী সাল্লামকে নাকি দেখানো হবে, তো কয় দেখো পৃথিবীর যে কোনো জায়গায় কবরস্থানে দেখানো হচ্ছে, একদিন মানুষকে দাপন করলে দেখানো হচ্ছে, তুমি কি এই লোকটাকে চিনো? তো তাহলে নবী সাল্লাম বাংলাদেশেও আছে, ইন্ডিয়াও আছে, পাকিস্তানও আছে, সৌদি আরবে আছে, সব জায়গায় তাই তো, পুরো জমিন ব্যাপী নবী সাল্লাম আছে। এইভাবে মানে কিছু বিভ্রান্ত আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাম গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, এরকম অসংখ্য বেদাতি আকীদা, বিভ্রান্তিমূলক আকীদা তারপরে প্রসারণ। এই জন্য দেখেন আমাদের দেশে যে মিলাদ পড়তে দাঁড়াই যায়, দেখছেন না যে দরুদ পড়তেছে পড়তেছে মিলাদ পড়তেছে হঠাৎ দাঁড়াই গেছে, কি ব্যাপার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, চেয়ারও রাখে, কোনো কোনো জায়গায় চেয়ারও রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বসতে দিছে। একজন একদিন ঘোষণা দিচ্ছেন যে আমাদের হুজুরের জানাজায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি এসে হাজির হয়ে গেছে, বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি, এখন আমি বলি যে তাহলে এরা কত বড় বেয়াদব যে নবী সাল্লাল্লাহু আলাইহি জানাজায় আসছে, তো জানাজা পড়াইবো কে? যেই জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি হাজির সেই জানাজার ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করতে দেয় নাই, ইমামতি করছে। আবার গর্ব করি কয়েরা দেখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জানাজা আসছে, তো দেখলে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা পড়াইতে দিলা না, ইমামতি করতে দিলা না, কিছু নাস্তা করাইলা না, মেহমানদারি করলা না, তো তুমি কি দেখলা? একদিন আমাদের এই সরকার বাড়ি মসজিদে এক মুসল্লি আছে, তো ওই মুসল্লি আসে আমাকে বলতেছে হুজুর কালকে তো নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নদ্দা বাজারে দেখছে, আর কি দেখছেন? কয় সাথে আবু বকরকেও দেখছি, সব সিনে আবু বকর আলাইহিস আমাকে দেখছে, তা আমি কো হা কি কাজ করলেন? তো আপনি জানেন না যে এখানে আমরা আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, একটু নিয়ে আসতেন, আমরা একটু নাস্তা করাইতাম, আমরা একটু দেখা করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তো আমরা সাহাবী হয়ে যেতাম, এত বড় সৌভাগ্য আপনি দয়া করে দিলেন যে নিয়ে আসে কো না, আমি ধরতেছিলাম, কিন্তু না আমি যাওয়ার আগে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গায়েব হয়ে গেছেন আর নাই, আর ধরতে পারি নাই। এই যে মানে বিভ্রান্তিমূলক আকীদা, এই আকীদা গুলার নাম হলো বেদাতি আকীদা, এগুলো সুন্নাহ পরিপন্থী আকীদা, এগুলো শিরকি আকীদা, কুফরি আকীদা। এই জন্য আকীদার ক্ষেত্রে খুব কঠিন থাকতে হবে যে আমার আকীদা হতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, এবার আসি ইবাদত, ইবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, এর থেকে কোনো ইবাদত বাড়ানো যাবে না, কমানো যাবে না, সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। বেশি ইবাদত দরকার নাই, ইবাদত কম হবে কিন্তু যেটা হবে সেটা সুন্নত অনুযায়ী হবে। তাহলে আমার ওযু করব, ওযুটা হইতে হবে সুন্নত অনুযায়ী, কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে অনেক নতুন নতুন বাড়াইছি বেদাত। আমরা প্রথম ওযু শুরু করতে গেলে কি করি, ওযুর
নিয়ত করেন, ওজন নিয়ত পারেন আচ্ছা এরপরে দোয়া বিসমিল্লাহিল আলিয়িল আযিম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতালুন আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাতুন এই যে নিয়াত এই যে দোয়া এগুলা বেদাত এগুলা কোনো হাদিসে এবং এগুলা হানাফি মাজহাবেও নাই হানাফি মাজহাবের কোনো ফিকহের কিতাবে এগুলা নাই এগুলা সম্পূর্ণই ভারতীয় উপমহাদেশে বানানো এগুলা এই উপমহাদেশের এগুলা অন্য দেশেও নাই তাহলে এই যে ওযু করবে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে ভালো মনে করে তারপরে আপনার ওযুর মধ্যে কয় হাত ধোয়ার সময় এই দোয়া মুখ ধোয়ার সময় এই দোয়া মাথা মাছের এই দোয়া এরকম দেখবেন কিছু বইতে লেখা আছে এগুলা সব বেদাতে দোয়া ওযুর মধ্যে ভিতরে এরকম কোন নির্দিষ্ট দোয়া নাই তারপর সালাতের মধ্যে সালাতের ভিতরে দেখেন যায় নামাজ পাক করার দোয়া আছে বাংলাদেশে ইন্নি ওয়াজ্জাহতু দিয়ে ইন্নি ওয়াজ্জাহতুটা হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সানা হিসাবে পড়ছেন তাকবীরে তাহরিমার পরে সেখানে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এভাবে এটাকে দোয়াউল ইসতিফতাহ হিসাবে পড়ছেন কিন্তু এটাকে ওই যায় নামাজ পাক করার জন্য পড়েন নাই তারপরে নামায়তু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা যে নিয়াতগুলা এগুলো সম্পূর্ণ বানানো জিনিস এগুলো সুন্না না এগুলো সুন্না পরিপন্থী জিনিস তারপরে আপনার সালাতের যখন আমরা সালাত শুরু করি এখানে একজনের সাথে একজন এক হাত দূরে দূরে আলাদা আলাদা দাঁড়ানো এটা সুন্না পরিপন্থী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সালাত শুরু করতেন প্রতিবার বলতেন ওয়াহাজু বাইনাল মানাকিব তোমাদের কাঁধগুলোকে সমান করো বরাবর করো সমান করো মানে আবার লাগাই দাও না একদিন একজন বলতেছে ঠাট্টা করে কয় যে একজন হচ্ছে লম্বা একজন হচ্ছে ছোট তো কাঁধে কাঁধ লাগাবেন কেন আপনারা পায়ে পা লাগান কাঁধে কাঁধ লাগান না কেন তো কাঁধে কাঁধ লাগাই তো এইভাবে কাঁধে দেখতে হবে কারণ একজন লম্বা একজন আসতে লাগাবেন কেন এটা হলো সুন্নার সাথে বেয়াদবি হাদিসের সাথে বেয়াদবি করা একটা হাদিস আমি আমল করি না কিন্তু আমার বেয়াদবি করার এটার ব্যাপারে আমার এই অধিকার নাই কারণ আমি আমল করতে পারি না সেটা ভিন্ন জিনিস কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সাথে বেয়াদবি করা এটার কারণে আমার জাহান্নাম হতে পারে কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ওহি ওহি নিয়ে বেয়াদবি করা ওহি নিয়ে ঠাট্টা করা ওহি নিয়ে উপহাস করা ওহিকে অপছন্দ করা এগুলো ঈমান ভঙ্গের কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে নিয়ে কেউ ঠাট্টা করলে অপছন্দ করলে ব্যঙ্গ বিদ্রুপ করলে তার ইমান চলে যায় কিন্তু আমাদের ভিতরে অহংকার এত বেশি ঢুকছে মানে আমরা এগুলাকে পরোয়া করি না মনে করি যত বিয়াদবি করি আমি এত বড় মুফতি আমার ইমান যায় নাকি কিন্তু মুফতির যে ইমান যায় এটা আমরা বলে গেছি তো নবী সাল্লাম প্রত্যেকবার বলতেন হাজু বাইনাল মানাকেব মানে কাঁধে কাঁধ লাগাইতে বলেন নাই কাঁধগুলোকে বরাবর করতে বলছেন সমান করতে বলছেন সমান্তরাল জি মানে একটা পিছনে একটা সামনে না এক বরাবর রাখতে বলছেন এটাকে বলছেন হাজু শব্দ কিন্তু দুই জায়গায় দুটা ব্যবহার করছেন পায়ের সাথে পা সেটা হলো এলজাকুল কদম বিল কদম এখানে শব্দ হলো এলজাক এলজাক মানে মিলিত করা লাগানো কদমের সাথে কদম আর কাঁধের সাথে কাঁধকে এলজাক বলা হয় না বলছে হাজু হাজু মানে বরাবর করা এক বরাবর থাকা জি তারপরে বলা হয়েছে সুদ্দুল খালাল মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সামনে যেমন দেখি সালাতের মধ্যে পিছনেও দেখি এটার আবার অনেকে বানাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সামনেও দেখে পিছনেও দেখে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানে এটা শুধুমাত্র সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন সালাতে দাঁড়াই তখন আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি আমি দেখতেছি যে শয়তান তোমাদের ফাঁকা জায়গাগুলো দিয়ে ঢুকতেছে এবং এটাকে নিয়ে আমাদের দেশের কোনো কোনো আলেম ঠাট্টা করে শয়তান বন্ধ করতেছ তুমি এই জন্য শয়তান বন্ধ করতে যায় পা পাক করছো তোমার নিচে দিয়ে তো শয়তান ঢুকে গেছে নাউজুবিল্লাহ
মানে নবী সাল্লামের হাদিস নিয়ে কত বড় জঘন্যতম বেয়াদবি। এরাই আবার আমাদের দেশের কিন্তু বড় বড় মুফতি, বড় বড় আলেম, মানুষ মনে করে যে সম্মান করেন, কিন্তু নবী সাল্লামের হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। তা আমরা যে কথাটা বলতেছিলাম, সলাতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পরিপন্থী যে কাজগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবার জামাত শুরু করার আগে এই কথাগুলো বলতেন, ইস্তাও ওয়াতাদিলু আতিমু সুফুকাকুম ওয়াসদুল খালাল ফাআতিমু সাফাল ওয়াল ফালাল। আপনারা হয়তো গেছেন যে মক্কা মদিনা দেখছেন না, ইমাম সাহেবরা প্রতি ওয়াক্তে একামতের পরে কিন্তু এই কথাগুলো বলেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এখন এই সুন্নাগুলো ভুলে গেছি, আমরা ইমাম সাহেবেরা এখন এত মানে এমন অবস্থায় গেছে যে নিজেরা কিছু বলি না, সব মুয়াজ্জিনের কাঁধে দিয়ে দিছি। মুয়াজ্জিন কয়, সবাই দাঁড়ায় কাঁথা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, মুয়াজ্জিন অর্ডার দেয়। এগুলো সুন্না হলেও ইমাম ইমাম অর্ডার দিবেন একামতের পরে। আচ্ছা, তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখা যাবে হয় কমাইছি না হয় বাড়াইছি। জিকিরের মধ্যে কত রকমের জিকিরের আবিষ্কার, বাংলাদেশের দেখছেন না কত রকমের জিকির আছে। এখানে সুন্নত অনুযায়ী জিকির করতে হবে। নবী সাল্লাম জিকির করছেন, সাহাবায়ে কেরাম জিকির করছেন, তারা যেভাবে জিকির করেছেন কেয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করতে হবে। জিকির সমস্ত ইবাদতে জিকির, আর লেসানি জিকির যেগুলো মৌখিক জিকির এগুলোকে নবী সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। কিছু জিকির আছে প্রত্যেক ফরজ নামাজের পরে, কিছু জিকির আছে সকাল সন্ধ্যায়, কিছু জিকির আছে ঘুমানোর সময়, কিছু জিকির আছে কোন কোন স্থানের সাথে নির্দিষ্ট, মসজিদে ঢোকার সময়, বেরোয়ার সময়, ঘরে ঢোকার সময়, ঘর থেকে বেরোয়ার সময়, বাথরুমে ঢোকার সময়, বাথরুমের থেকে বেরোয়ার সময়, এরকম জায়গার সাথে নির্দিষ্ট। কিছু আছে সময়ের সাথে নির্দিষ্ট, এক একটা সময়ে এক একটা জিকির। এইভাবে কিছু আছে সময় স্থান কোনো কিছুর সাথে নির্দিষ্ট না, যখন যে অবস্থায় যেখানে থাকবে সর্বাবস্থায় আল্লাহর জিকির গুলো করবে। এগুলো হলো নবী সাল্লামের সুন্নার জিকির। কিন্তু এগুলাকে কত কলা কৌশল বিভিন্ন পদ্ধতিতে এই উপমহাদেশে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির, অথচ মুসলিমের জিকির হবে একটা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। এর বাহিরে জিকির বানানোর অধিকার জমিনে কারো নাই। কোন সিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া এরকম কারো অধিকার নাই যে তিনি একটা ইবাদত বানাবেন, একটা জিকির বানাবেন। তারপরে দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ, দরুদটা সুন্নাহ একটা ইবাদত। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে দরুদের নামে আমরা কবিতা পাঠ করি, মানুষ মনে করে দরুদ পড়তেছে, আম জনতা মনে করে দরুদ, আসলে সেগুলো দরুদ না, সেগুলো কবিতা গান, বিভিন্ন কবি লিখে গেছে ওই কবির কবিতা পড়ে, এটাকে মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে দরুদ পড়তেছে, কিন্তু আসলে দরুদ নাই। যে বালা গাল ওলা বেকামালিহি কাশাফাদ্দে যাবে, এটা তো একটা কবিতা, এটা কোনো এটা শেখ সাদের কবিতা, এটা দরুদ না, এটা কোনো ইবাদত না। দরুদ আর কবিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দরুদ হলে ইবাদত, কবিতা ইবাদত না। কবিতা যে কেউ বানাইতে পারে, ইবাদত সবাই বানাইতে পারে না। দরুদ এমন একটা ইবাদত যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা সালাত পেশ করো, আমার নবীর উপরে সালাম পেশ করো। এটা আল্লাহর নির্দেশ, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ইবাদত দেখাই দিয়ে গেছেন। দরুদ কেমনে পড়তে হবে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছেন, শিখাই গেছেন। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, ইবাদতের ক্ষেত্রে আমরা যাই ইবাদত করি সেটা সুন্নাহ অনুযায়ী সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব, কোনো বেদাত করব না। বেদাত অনুযায়ী বেশি ইবাদত দরকার নাই, সুন্নত অনুযায়ী অল্প আমল অল্প ইবাদত এটাই যথেষ্ট। কারণ বেদাত অনুযায়ী অনেক কল্যাণ কেয়ামতের মধ্যে না থাকবে না, কারণ এগুলো আল্লাহ পাক একটাও কবুল করবেন না। আসল মুআমালাত লেনদেনের ক্ষেত্রেও সুন্নত, এই সুন্নত আমরা বেশি অনুসরণ করি না। লেনদেন মুআমালাতের সুন্নত, লেনদেনের সুন্নত, মুআমালাতের সুন্নত, যে আমরা কারোর সাথে একটা ওয়াদা করলাম অমুক দিন টাকাটা দিয়ে দেব, বাস আর খবর নাই, এই জায়গায় সুন্নতের খবর নাই। এমনি শুননি কিন্তু এমনি এই জায়গায় সুন্নতের খবর নাই, আর টাকা নিছে আর টাকা দেওয়ার খবর নাই। তারপরে একজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে, এখানে তাকে পরিপূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে ওজনে কম বেশি না করা, যে পণ্য দেখাইছি সেই পণ্য দেওয়া, এইগুলো হলো সুন্নত। কিন্তু এই জায়গায় আমরা কি করি,
সুন্নত তোয়াক্কা করি না, এই জায়গায় খেয়ানত করি আমরা, এগুলো সব বেদা সুন্নার বাহিরে। ঠিক একইভাবে আখলাক, চারিত্রিক দিক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না। নবী সাল্লাল্লাহু সাল্লাম যার সাথে দেখা হইতেন সালাম দিতেন প্রথমে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্না। কিন্তু আমরা এখন সালাম তো দিই না, সালাম দিলেও কেউ জবাব দিই না, জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আখলাকি সুন্না, চারিত্রিক সুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপকার করতেন, মানুষের প্রতি রহম করতেন, মানুষকে ক্ষমা করতেন, মানুষকে গালি দিতেন না, মন্দ বলতেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক আখলাকি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য সুন্না। এই বৈশিষ্ট্যের বাহিরে যাওয়া এটাও বেদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকি বেদা, চরিত্রের বেদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দাবি করতেছি, আহলুস সুন্নাত দাবি করতেছি, কিন্তু আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। এই জন্য আহলুস সুন্না যারা, সুন্নতের অনুসারী যারা, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নার অনুসরণ করতে হবে। এই যে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি, এখানেও সুন্নতের ফলো করতে হবে। এখানে দেখা যায় আমরা আলোচনাটা শুরু করব কি দিয়ে, সুন্নত ফলো করতে হবে। তারপর আলোচনার মাঝখানে মাঝখানে আমরা যে বেদাতে জিকির করাই, বেদাতে দরুদ পড়াই, এখানেও সুন্নতের খেলাপ করা যাবে না। তারপর আমরা বলি যে সবাই সুবহানাল্লাহ কোন, সবাই আলহামদুলিল্লাহ কোন, তার এগুলো সুন্নতের খেলাপ। এই জন্য এই ক্ষেত্রেও সুন্নতের ফলো করতে হবে। বর্তমানে আমাদের দেশের ওয়াজ মাহফিল গুলো, এখন তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সময়, ওয়াজ মাহফিল গুলো ধোকা প্রতারণার এক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে প্রতারণা শুরু হয়, পোস্টারে লিখে দিয়ে যে বাদ আসর হইতে শুরু হবে, আসরের পর থেকে মাহফিল শুরু। আসলে আসার পরে শুরু হয়, আসরের পরে কিছু হয় না। পোস্টারে লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি বাদ আসর হইতে। আমি যত জায়গায় ফলো করি পোস্টার দেখি লেখা আছে বাদ আসর হইতে। তা আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই আসর হইতে কে কে বয়ান করছে, কজনে বয়ান করছে, কনা সাহেব এখনো একজনও বয়ান করে না, আসার পরে শুরু করবো। অথচ লেখি রেখছি কি বাদ আসর। আমি ছাত্র জীবনে এরকম ধোকা খাইতাম, মানে আমি পোস্টারে দেখতাম যে লেখা আছে মাহফিল বাদ আসর হইতে, আমি আসরের পরে যে বসে থাকতাম, যে মনে করতাম যে আসরের পরে যাই দেখি যে কোনো ওয়াজ মাহফিল নেই, কিচ্ছু নেই, মানে এসা পর্যন্ত কোনো খবর নাই। এটা একটা ধোকা প্রতারণা না? না, আমি যদি ওয়াজ মাহফিল শুরু করি আসার পরে, আমি লিখবো আসার পরে। আচ্ছা, এরপরে আলোচনার মধ্যে ওয়াজ মাহফিলে যে বক্তাদেরকে, আলোচকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের কোনো বিষয়বস্তু নির্ধারিত নেই। যার মনে যেখান দিয়ে চাইতেছে সেখান থেকে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা করতেছে। তারপরে আপনার কে কখন আলোচনা করবে, জনগণকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকের পোস্টারের মধ্যে যে তার বিষয় এটা, বা এই আয়াতের এই সূরা তাফসীর করবে, তার এই বিষয়ে আলোচনা করবে, এতটা থেকে এতটা এতটা শুরু হবে, তাহলে একজন মানুষ আর সময় নষ্ট হলো না। উনি যদি ওই আলোচনাটা শুনতে চান তো উনি ওই সময় আসবেন। প্রত্যেক মানুষেরও তো সময়ের একটা গুরুত্ব আছে, তার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, অন্যান্য রুটিন আছে, কাজ আছে, কোনো কিচ্ছু নাই। এখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে, নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো তাফসীরের খবর নাই, নাম তাফসীরুল কোরআন মাহফিল, ভিতরে কোনো আলোচনার মধ্যে কোনো তাফসীর নেই, মানুষের সাথে ধোকাবাজি প্রতারণা। তারপর আপনার বক্তাদের নামের সাথে যে সকল উপাধি ব্যবহার করা হচ্ছে, মহা প্রতারণা। বক্তার নামের আগে লিখে রেখেছে আল্লামা, আল্লামা কি এত সহজ? আল্লামা বাংলাদেশেই নেই, আল্লামা পাইবো কোথা থেকে? আল্লামা হইতে হইলে মানে আলেমের আপনার সুপারলেটিভ ডিগ্রি হলো আল্লামা, তা আপনি বিশাল এলমের অধিকারী আল্লামা মানে। তা আল্লামা বাংলাদেশে কই কই? এখন বাংলাদেশের সবাই হয়ে রয়েছে কি মহা প্রতারণা, ধোকাবাজি, নামের আগে আল্লামা লাগাই দিছে। তারপরে আপনার ওই আরো বিভিন্ন ধরনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, অথচ কোরআনের একটা আয়াতের শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না, তাফসীর তো দূরের কথা, তাফসীর একটা পড়তে দিলে দুই লাইন পড়তে পারবে না আরবিতে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বাংলাদেশি মুফাসসির কিন্তু একজনও নাই, সবাই কিন্তু আন্তর্জাতিক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কোন জায়গায় সে কোন ভাষাভাষী মানুষের সামনে তাফসীর করছে, যে ইংরেজদের সামনে ইংরেজিতে যায় সে তাফসীর করছে, বা যে আরবদের সামনে আরবিতে তাফসীর করছে, সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মহা ধোকাবাজি প্রতারণা। এইভাবে বিভিন্ন রকমের উপাধি দিয়ে
মানে আপনার চলতেছে মানে ইসলামের নামে ইসলামী অনুষ্ঠানে সেখানেও চলতেছে মহা ধোকাবাজি প্রতারণা, সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। সুন্নত এগুলোও সুন্নত, আপনার সুন্নত খালি ওই আকীদা ইবাদতের মধ্যে না, এই আখলাকের মধ্যেও সুন্নত। এখানে আমাদের আখলাকি সুন্নতের মহা পরাজয়, আখলাকের ক্ষেত্রে সব আহলুল বেদাহ, ওয়াজ মাহফিল করতেছি এখানে আহলুল বেদাহ, এমনি সব সুন্নি আহলুস সুন্নাহ, কিন্তু কাজেরও সব আহলুল বেদাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আর আলোচনা আজকে দীর্ঘায়িত করবো না, তো সংক্ষিপ্ত ভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে সুন্না কি জিনিস, বেদাত কি জিনিস। এটা ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, এবং এটা অনেক ব্যাপক বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সুন্না এবং বেদাতকে যথাযথভাবে বোঝার, সুন্নার অনুসারী হওয়ার, পরিপূর্ণ অনুসারী হওয়ার, এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু জি আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবি দানা দিয়ে তাসবি গণনার প্রতি উদ্বুদ্ধ করেন নাই, বরং এটাকে নিরুৎসাহিত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সবসময় হাতে গণনা করতেন, এবং সাহাবায়ে কেরামদেরকে মুমিনদেরকে হাতে গণনার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই জন্য সুন্না হইল, সুন্নত হইল হাতে গণনা করা। তবে কোন ব্যক্তি যদি এত বৃদ্ধ বা অসুস্থ হাতে গণনা করতে পারে, কিছু জিকির আছে গণনার, গণনা সংখ্যাটাও সুন্নত, মানে 33 বার সুবহানাল্লাহ বড়, এখানে 33 বার এই সুন্নত, কিন্তু এই লোক এখন হাতে গণনা করতে পারে না। এই লোকের ওজনের জন্য তার জন্য তাসবিদানা ব্যবহার করা জায়েজ আছে। এই জন্য তাসবিদানাটাকে গড়ে বেদাত বলা যাবে না, মানে এটা ওজন বশত যিনি গণনা করতে পারে না ওনার জন্য জায়েজ। এই জন্য মক্কা মদিনাতে তাসবি বিক্রি করে, দেখছেন না, এটা কিন্তু সবার জন্য না, কিন্তু আমরা মনে করি যে এটা গড়ে মনে সবার জন্য, আমরা বস্তা বস্তা নিয়ে আসি সবারই দিতে থাকি, সবাই হাতে লই বসে থাকে, মানুষকে দেখায় এখান দিয়ে কথা কয়, এখান দিয়ে টানে, মানে বুজুর্গ সাজে, এখানে আরেকজনের সাথে কথা বলতেছে, এখানে তাসবিহ টানতেছে, মানে বুঝাইতেছে তাসবিহ পড়ে জিকির আজকার করে, মানে মানুষকে দেখানোর জন্য। তো এই জন্য এটা কিছু মানুষের জন্য জায়েজ, তবে আমভাবে গড়ে সবার জন্য সুন্নাহ হইলো হাতে গণনা করা। জি জিজ্ঞাসা করা হয়েছে আসমা কোন সময় আল্লাহাক বেশি বেশি আমাদের দোয়া শুনেন, দোয়া কবুল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি দুইটা সময়ের কথা বলছেন, একটা হলো দুবুরা সালাওয়াত মাকতুবাত ফরজ সালাতের পরে, আর একটা হলো জাওয়াফাল্লাহ ইলাইল আখির শেষ রাত্রিতে, এই দুইটা সময় আল্লাহাক বেশি বেশি দোয়া শুনেন। এখানে যে সম্মিলিত মোনাজাতের বেদাতটা চালু হয়েছে এই হাদিস দিয়ে, তো দেখো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তো দোয়া কবুল হয় তো ভালো কথা, তাই বলে কি এখানে ওই সবাই মিলে একসাথে করতে বলছে, দোয়া কবুলের জায়গা। এখন পদ্ধতিটা দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না এই সময় যে দোয়া কবুলের সময়, এটা জানতেন না, নিজেই তো বলতেছেন এটা দোয়া কবুলের সময়। তো যদি এই সময়টা দোয়া করতে হয়তো একজনের নেতৃত্বে জামাতবদ্ধ ভাবে, তাহলে সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন। সুন্নতের আত্মবার ক্ষেত্রে কাইফিয়াত একটা জরুরি বিষয়, কাইফিয়াত, কাইফিয়াত মানে ধরন, নবী সাল্লাল্লাহু আলাইহি যেটাকে যেই ধরনে যেই পদ্ধতিতে করেছেন, যেমন ধরেন আমরা ওযু করতেছি, ওযু করার সময় ওযুর যে অঙ্গগুলো ধুইতে হবে, আগেরটা পরে করলেন পরেরটা আগে করলেন, পায়ের থেকে শুরু করছেন না, আগে পা ধুয়ে ফেলছেন, এত কষ্ট যেত, তারপর আপনি হাত ধুলেন, তারপরে মুখ ধুলেন, তারপরে মাথা মাছে করলেন, ওযু হবে কেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আত্মা বা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা আগে করছেন এটা আগে করতে হবে, যেটা এখানে কাইফিয়াত ধরনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
সুতরাং ফরজ নামাজের পরে তোমা কবুল হয়, কেন বুঝে তুমি তোমাটা কেমনে করছে, এই ধরনটা দেখতে হবে, এই ধরন অনুযায়ী দোয়া করাটা সুন্নাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে ওই যে জিকির শিখেছেন, এইগুলা হলো সুন্নাহ। তবে সেখানে যদি কেউ একা একা হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে, এটা বেদাত না, এটাও সুন্নাহ। কিন্তু এখানে সমস্যাটা বেদাত যেটা সেটা হলো একজনের নেতৃত্বে সবাই মিলে করা, এই পদ্ধতিটা সিস্টেমটা বেদাত, দোয়া করা বেদাত না। এই জন্য এখানে একক ভাবে সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। জি, তারপর জাতীয় দিবস বা বিভিন্ন দিবসে সম্মিলিতভাবে মোনাজাত করা এবং মাঝে মধ্যে নীরবতা, এক মিনিট নীরবতা পালন। জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি আমরা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা, কিন্তু পরবর্তীতে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত দিবস পালন করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা, এটা কিন্তু একটা স্মরণীয় গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিন থেকে পরবর্তীতে হিজরি সন শুরু হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবাই কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সালাফুস সালেহিন, তারা কিন্তু কখনো এরকম এই গুরুত্বপূর্ণ দিনটা হিজরত দিবস তারা পালন করেন নাই। মক্কা বিজয় দিবস, মক্কা বিজয় হচ্ছে এটা তো মহা গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু মক্কা বিজয় দিবস, তারপরে আপনার ওই যে বদরের বিজয়, বদর বিজয়ের দিবস, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরাম এরকম দিবসগুলোতে কখনো সম্মিলিত দোয়া মোনাজাত এগুলো কখনো করেন নাই। ওহুদের যুদ্ধে এতজন শহীদ হয়েছেন, যেদিন শহীদ হয়েছে ওহুদের যুদ্ধের শহীদেরা, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের কবরস্থানে গিয়ে যে একটু ইসালে সওয়াব করে আসি, যে তাদের জন্য দোয়া করে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাজ করেন না। ওহুদের শহীদেরা শহীদ হয়েছে কত হিজরিতে, ওহুদের যুদ্ধ কত হিজরিতে, দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে শহীদ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এনতেকালের মৃত্যুর আপনার অল্প কয়দিন আগে ওহুদের কবরস্থান জিয়ারত করে আসছেন, এর মাঝখান দিয়ে 7-8 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ওহুদের এখানে কবর জিয়ারত করতে যাননি। মৃত্যুর কয়েকদিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত মানুষ থেকেও বিদায় নিচ্ছিলেন, মৃতদের থেকেও বিদায় নিচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাকি কবরস্থানে গিয়ে জিয়ারত করছেন, তারপরে ওহুদের কবরস্থানে গিয়ে সেখানেও জিয়ারত করে আসছেন। তো এর বাইরে আর মাঝখান দিয়ে যান না, তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম এরকম করেন নাই। আর নীরবে দাঁড়িয়ে থাকা, ইসলাম নীরবে দাঁড়িয়ে থাকার কথা বলে না, ইসলাম বলে কিছু পড়ো, পড়লে লাভ, চুপ করে থাকলে লাভ নেই, ইসলামের পদ্ধতি হলো পড়া, চুপ করে থাকা না। জি জি, তারপর প্রশ্নটা হলো যে কোরআন পড়ার সময়, পড়া শুরু করার সময়, পড়াকার শুরু করার সময় রাব্বি জিদনি ইলমি বলা এবং তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযিম। জি জি, আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের শুরুতে রাব্বি জিদনি ইলমা বলা এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, এটা না আমাদের দেশের প্রচলন। আমরা যখন মুক্তবে পড়তাম তখন আমাদের শিক্ষকরা প্রথমে রাব্বি জিদনি ইলমা বলে শুরু করত, এই কারণে এটা বহুল প্রচলিত, কিন্তু তেলাওয়াতের শুরুতে এটা জরুরি বিষয় না, এটা সবসময় দোয়া, এটা কোরআন কারিমের আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, এটা আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করবো। তবে এটা শুধু কোরআন তেলাওয়াতের সাথে খাস না, আর তালাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযিম বলা, এটাকে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে বেদাত বলছেন, এবং উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন বেদাত না হইলেও এটা মিন্নালা আসতালাহু ফিশারে, তিনি বলছেন যে শরীয়তে কোনো এটা ভিত্তি নেই, কারণ কোরআন পরে যদি বলি যে সাদাকাল্লাহুল আলিউল আযিম, আল্লাহ সত্য বলছে, তা আল্লাহ কি মিথ্যা বলে নাকি? আল্লাহ তো মিথ্যা বলার সম্ভাবনা নাই, আর কোরআন তো পুরোপুরি সত্য, এটা আমি স্বীকৃতি দিলেও সত্য, না দিলেও সত্য। আর এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন তাহলে এটা সুন্নাহ হতো, তখন আর কোনো বুঝি না বুঝি কোনো প্রশ্ন উত্থাপন করা যেত না। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযিম বলেন নাই, কেউ কেউ দলিল দেন যে কোরআন আল্লাহ বলছেন কুল সাদাকাল্লাহ,
তাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন আপনি বলুন সাদাকাল্লাহ, তো এটা তো কোরআন তেলাওয়াতের শেষে বলতে বলা হয়নি, এটা বলা হয়েছে যে আল্লাহ যা বলছেন সব সত্য বলছেন, আল্লাহ এই ঘোষণা দিতে বলছেন কুল সাদাকাল্লাহ, এখানে তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলতে বলা হয়নি, এই জন্য এটা সুন্নতের খেলাফ, এটা বলার কোনো প্রয়োজন নেই, তেলাওয়াত শেষ হবে বাস তেলাওয়াত শেষ করে দিবে, অথবা এখানে বলতে পারবে আমান তো বিল্লাহ আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ইমান আনলাম, বা যা বলছেন এটা আমরা আমল আমরা মেনে চলবো, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, যে আল্লাহ আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোরআনের বরকত দান করুক, দোয়া করে শেষ করে দিল। জি না, এটা বলা ঠিক না, বুকে হাত দেওয়ার মধ্যে কোনো কিছুই নাই, এটা ইসলামী কোনো পদ্ধতিও না, এটা আমাদের দেশে বিশেষ করে বিজাতীয় কালচার থেকে আসছে, এটা বুকে হাত দেওয়া, এই জন্য দেখবেন অনেকে মুসাফা করে বুকে হাত লাগায়, আছে না মুসাফা করছে করে আবার হাত লাগায় বুকের মধ্যে হাত লাগায়, এটাও মানে বিজাতীয়দের থেকে আসছে, ইসলামের যে মুসাফাহা এটা মুসাফা করে শেষ, এটা আর বুকে লাগানো লাগবে না বা চুমা দেওয়া লাগবে না, এটা মুসাফা করছেন হাত মিলানোটাই বাদক, বাস হাত মিলানো শেষ আর এটা কিছু করা লাগবে না। আর অন্য আয়াত গুলোতে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তো এই সবগুলো আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ আরশে আরোহণ করেন, এটা এই যে আল ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে আল্লাহ পাকের আরোহণ করা, এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ গুণাবলী, তো এটার ব্যাপারে আমাদের আকীদা হলো আল ইস্তাওয়া মালুমুন, যে আল্লাহ পাক আরোহণ করেন এটা আমরা জানলাম, জানার পরে ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কেমনে আরোহণ করেন এটা ধরন কি পদ্ধতি কি এটা আমরা জানি না, আল্লাহ কে সীমাবদ্ধ করা হচ্ছে আরশের মধ্যে, আল্লাহ কে সীমাবদ্ধ, আল্লাহ কে আরশ, যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল, অর্থাৎ আল্লাহ যেভাবে বলছেন হু হু এভাবে ইমান আনাটা ফরজ, কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করা শুরু করে বা প্রশ্ন উত্থাপন করে এটা হলো বেদাত, বেদাত মানে এখানে শিরক, বেদাতের পর্যায় হলো শিরকের নিচে কবিরা গুনার উপরে, এটা হলো আমলের ক্ষেত্রে, আর আকিদার ক্ষেত্রে যদি বেদাত হয় তো এটা শিরকের উপরে, এটা শিরক হয়ে যায় আকিদার বেদাত, তো এই জন্য যদি আল্লাহর এই সিফাতের ক্ষেত্রে কেউ প্রশ্ন করে সন্দেহ করে বা বিভিন্ন কিছু কল্পনা করে ধরন বের করে নেয় এগুলো হলো শিরক। জি আমরা শুনতে পাই কোন কোন জায়গায় সূরা জুমারের শেষের আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন যে জান্নাতীরা যখন বেহেশতে প্রবেশ করবে তখন জান্নাতীরা ফেরেশতাদের নূরের তাজাল্লি দেখে তাদের প্রতি সেজদায় পড়ে যাবে, এরকম কোন বর্ণনা কোন সহি হাদিসে আসে নাই যে সেখানে সাজদায় পড়ে যাবে কেন, সাজদা তো করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, যদি জান্নাতের নিয়ামত দেখে সাজদা করতে হয় তো আল্লাহকে করবে, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত জান্নাতের অধিবাসী করেছেন, ফেরেশতাদেরকে করবে কেন, যদি কেউ ফেরেশতাদের ব্যাখ্যা করেন তাহলে এটা ভুল ব্যাখ্যা, অথবা এটা ইসরায়েলি রেওয়ায়ত বা অন্য কোন রেওয়ায়তে আসছে যেটা সহি কোন হাদিসে নাই। আমাদের দেশে আমভাবে আমরা প্রচলিত হইল যে টুপিকে আমরা সুন্নত বলি পাগড়িকে সুন্নত বলি, এটা আমাদের দেশে প্রচলিত জিনিস, কিন্তু আসলে সুন্না হওয়ার জন্য কিছু শর্ত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যাহা কিছু করেছেন সব উম্মতের জন্য সুন্নত না, এটা মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহির কাজগুলো তিন ভাগে বিভক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহির যা কাজ করছেন জীবনে সবগুলো কাজ তিন ভাগে বিভক্ত। একটা কাজ হলো নবী সাল্লাল্লাহু আলাইহির ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহির অনেক কিছু খাইতেন, পান করতেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহির রুচিতে ভালো লাগতো বা হাতের নাগালে পাওয়া যেত বা ওই যুগে পাওয়া যেত, এইরকম খাবারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহির হালাল খাবারগুলোর মধ্য থেকে কিছু কিছু খাইতেন। এখন এই যে খাবারগুলো উম্মতের জন্য সুন্নত না, যদি কেউ বলেন আমার নবী এটা খাইতেন আমার এটা সুন্নত, আমার নবী এটা খাইতেন এটা সুন্নত, কোনো খাওয়াই উম্মতের জন্য সুন্নত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহির স্বাভাবিক রুচির ব্যাপার। তাহলে তো আমরা যে ভাত খাই যা খাই এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহির খান নাই, তাহলে এগুলো তো বেদাতি খানা, আল্লাহ রাসূল খান নাই, যেগুলো আল্লাহ রাসূল খাচ্ছেন সেগুলোই যদি সুন্নত হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহির খাওয়ার সাথে না খাওয়ার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে অনেক পোশাক পরিধান করতেন, যেগুলো ইয়েমেন থেকে আসতো, বিভিন্ন দিক থেকে আসতো, সুতি কাপড় আসতো, বিভিন্ন ধরনের কাপড় আসতো, ওই মোটা আসতো, চিকন আসতো, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ওই যুগে কাপড় আসতো, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতেন সেগুলো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি কিনতেন, পরিধান করতেন। তারপরে দেখা যেত ওই যুগে সব মানুষেরা যে ডিজাইনের যে রকমের, আমরা যেরকম এখান থেকে সেলাই করছি, এখান থেকে সেলাই করছি, যে কাটিং গুলো দিচ্ছি, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই যুগে ছিল না। তো সেই যুগে যেরকম প্রচলন ছিল এরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, তাহলে ওই কাটিং ওই পদ্ধতি আমাদের জন্য সুন্নত না। জুব্বা বা অন্যান্য পোশাক যেগুলো আছে এগুলোকে সুন্নত বলা যাবে না, যে এগুলো উম্মতের জন্য সুন্নত, কিন্তু আমরা এগুলোকে সুন্নত বানাই ফেলছি। সব সুন্নত বানাইছি মানে নিজেরা যেটা ব্যবহার করে এটাই সুন্নত, মানে মানে হচ্ছে বাংলাদেশে আমরা সুন্নতের মাপকাঠি, মানে আমি যে পাঞ্জাবিটা পড়ছি এটাই একমাত্র সুন্নত, আর এর বাইরে যা আছে এগুলো সুন্নত না। আর শার্ট প্যান্ট পরলে তো বাংলাদেশে আর ইসলাম ইমানে নাই, শেষ, এই লোক তো একেবারে ইহুদির দালাল হয়ে গেছে। আপনার জাকির নায়েকের বিরুদ্ধে যত অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ হলো উনি শার্ট প্যান্ট পরছেন, টাই পরছেন। উনি কতবার চ্যালেঞ্জ করছেন যে টাই যে খ্রিস্টানদের পোশাক বা মুসলিমের পোশাক, এটা যদি আমাকে দলিল দিতে পারেন কেউ আমি ছেড়ে দিব, কিন্তু কোন আলেম ওনাকে এ পর্যন্ত দলিল দিতে পারে নাই যে এটা খ্রিস্টানদের পোশাক, এটা মুসলিমের পোশাক। এমনকি মক্কা মদিনার ওলামায়ে কেরামও বলছেন যে এটা বৈধ, এটাতে কোনো অসুবিধা নেই। শুধু আপত্তি হলো আমাদের এই উপমহাদেশের এখানকার ওলামাদের আপত্তি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহির এরকম ব্যক্তিগত যে বিষয়গুলো, ওই যুগে সবাই পাগড়ি পরত, নবী সাল্লাল্লাহু আলাইহির নামে পাগড়ি পরতেন, ওই যুগে সবাই মাথা টুপি পরত, নবী সাল্লাল্লাহু আলাইহির টুপি পরতেন। তবে এগুলো সুন্নত হইতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহির পরার সাথে সাথে উম্মতকে নির্দেশ দিতে হতো, নির্দেশনা দেওয়া হতো যে তোমরা পাগড়ি পরো, পাগড়ির মধ্যে অনেক ফজিলত, এটা আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, অনেক ফজিলত বর্ণনা করে দিতেন, তখন এটা উম্মতের জন্য সুন্নত হয়ে যেত। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহির যেগুলো পড়ছেন কিন্তু উম্মতের জন্য এগুলোর ফজিলত বর্ণনা করেন নাই, এগুলো সুন্নত না, এগুলাকে বলা হয় মিনাল আদাত ওয়াল মুবাহাত, মানে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহির অভ্যাস আদাত, এই আদাতগুলো সুন্নত না। তবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহির মহব্বত করে, ভালোবাসে, ভালোবেসে সে নবী সাল্লাল্লাহু আলাইহির পাগড়ি পরতেন আমিও পাগড়ি পরতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহির টুপি পরতেন আমিও টুপি পরতেছি, বা নবী সাল্লাল্লাহু আলাইহির খাবারটা পছন্দ করতেন আমিও করতেছি, আদাতগুলোকে যদি কেউ মহব্বতের নিয়তে করে মহব্বতের সওয়াব পাবে, সুন্নতের সওয়াব না। বুঝতে পারছেন কথাটা? মানে এটা মহব্বতের সওয়াব, মহব্বতের ফজিলত, এটা সুন্নতের ফজিলত না। তো এই জন্য এই বিষয়গুলো সুন্নত না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহির অনেক কাজ করছেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহির জন্য খাস, যেমন 11টা বিয়ে করেছেন, এটা উম্মতের জন্য সুন্নত না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ কিয়ামুল লাইল ফরজ ছিল, এটা উম্মতের জন্য ফরজ না, আমাদের জন্য আল্লাহ নফল করে দিয়েছেন, ফরজ না। এরকম আরো অনেকগুলো জিনিস আছে, এই জন্য ভাই যেগুলো বলছেন এগুলো হলো আদাত ওয়াল মুবাহাত, এগুলো সুন্না না। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন, আমরা জানি ইসলামে জুয়া হারাম, সেক্ষেত্রে হাউজি কি জুয়ার অন্তর্ভুক্ত কিনা? জুয়া আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যবহার করছেন মাইসের, তো মাইসেরটা অনেক ব্যাপক, খামার যেমন অনেক ব্যাপক, খামার মদ, বর্তমানে তো মদ নামে কিছু নাই, নাম অনেক নাম হয়ে গেছে, কত রকমের নাম, ঠিক জুয়াও আসলে এক ধরনের নাম, যত রকমের হইতে পারে সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন। অর্থাৎ জুয়া এমন এক জিনিস যেটা হলো ইসলামের এই নীতিটার খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দারারা,
এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ মূল্যবোধ যে তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হইবে না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত হইতে দেওয়া যাবে না। যেটার দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হইতে পারে আরেকজনও ক্ষতিগ্রস্ত হয়, এইটাই হলো জুয়া। এটা এই জাতীয় জিনিস সব ইসলামে হারাম। তো এই জন্য ওই যত রকমের হাউজি বলেন যাই বলেন এগুলো সবগুলোই জুয়ার অন্তর্ভুক্ত। জামাত ধরার জন্য তাড়াহুড়া করে ওযু করে সালাতে দাঁড়াতে পারবো কিনা? জি, প্রথম বিষয় হলো যে নফল সালাতে জোরে তেলাওয়াত করা বা তাকবীর বলা, নফল সালাতের মধ্যে শুধুমাত্র কিয়ামুল লাইল তাহাজ্জুদ যে সালাতটা, এই সালাতটা যদি আমি এমন স্থানে আদায় করি যে রুমে আর কেউ নাই, আমি একা একা, আমার তেলাওয়াতের দ্বারা কারো অসুবিধা হবে না, তারপর সবাই ঘুম ভাঙ্গাই ফেললাম এত জোরে তেলাওয়াত, ঘরে আর কেউ ঘুমাইতে পারলো না, এরকম না যে শুধু আমি এখানে আছি রুমের ভিতরে আর কেউ নাই, তাহলে তখন একটু সশব্দে তেলাওয়াত করে করে বোঝার চেষ্টা করা। নবী সাল্লাম এই তেলাওয়াতটা এমন ভাবে করতেন, একটা আয়াত তেলাওয়াত করতেন, থেমে ওই আয়াতটার ব্যাপারে চিন্তা করতেন, এটা নিয়ে কিছুক্ষণ ভাবতেন, তারপরে আরেকটা আয়াত তেলাওয়াত করতেন, কোনো কোনো আয়াতগুলো দু তিনবারও তেলাওয়াত করতেন। এভাবে কোরআন বোঝার জন্য আল্লাহ পাক বলছেন যে আসাদ্দ ওয়াহিয়া ইন্না নাশিআতাল লাইলি হিয়া আসাদ্দ ওয়াতআ ওয়া আকওয়ামু কাইলা, যে এই রাত্রি জাগরণটা তাহাজ্জুদটা তোমার জন্য আসাদ্দ ওয়াতান কঠিন পদক্ষেপ, ও আকওয়ামু কাইলা এবং এটা তোমার কথা বলার ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে তোমার জন্য অনেক সহায়ক। তার অর্থ হলো ওই যে কোরআন বোঝার ক্ষেত্রে সহায়ক, এই জন্য কোরআন বোঝার জন্য ওই তাহাজ্জুদের সালাতে আপনি আস্তে আস্তে এরকম আওয়াজ করে করে পড়তে পারেন, বুঝতে পারেন। কিন্তু বাকি দিনের বেলা বা অন্যান্য সময় যে নফল সালাত এগুলো জোরে তেলাওয়াত করা বা জোরে তাকবীর বলা যাবে না। তবে ফরজ সালাত যেগুলো সেগুলোর যে রাকাত গুলোতে জোরে কেরাত পড়া হয়, যেমন এশার প্রথম দু রাকাত, মাগরিবের প্রথম দু রাকাত, ফজরের, এগুলো যদি কেউ একাকিও পড়ে সে ইচ্ছা করলে ওই জায়গাগুলোতে জোরেও করতে পারবে আস্তেও করতে পারবে, কিন্তু যেগুলো আস্তে সেগুলো জোরে করতে পারবে না। জি, এখানে ওই ইয়া আল মালিক ইয়া আল খালেক বললে ব্যাকরণগত ভুল হবে, এজন্য ওখানে ইয়া আর রহমান ইয়া আল মালিক হবে না, শুধু ইয়া মালিক ইয়া খালেক এভাবে হবে। দোয়া এবং জিকির পার্থক্য, পার্থক্যটা হলো জিকির হলো ব্যাপক আম আর দোয়াটা হলো খাস, মানে জিকির যেগুলো এগুলো একবার ইসলামের যতগুলো এবাদত আছে সবগুলাই জিকির, জিকিরটা একবার ব্যাপক, কিন্তু এর মধ্য থেকে দোয়া হলো একটা অংশ যেটা আল্লাহর কাছে শুধু ছাওয়া হয়, এটা হলো দোয়া। জি জি জি, জিয়ারত মানে সাক্ষাৎ করা, দেখা করা, তারপরে দর্শন করা, ওটা কবরস্থানের সাথে আমার সাক্ষাৎ। না, এটা কোথাও উল্লেখ নাই, কথাটা হলো এরকম যে মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, সে জান্নাতে যাবে। যে ব্যক্তি এমন অবস্থা মারা গেল সে জানে যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো এটাকে আমরা মনে করে নিছি যে মানে মুসলমান হইলেই মনে হয় জান্নাত, মুসলমান হয়েছে কিন্তু তার মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হয়নি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহ তাওহীদ, সে জীবনে তাওহীদে বুঝে নাই, দুনিয়া শিরক করছে, তাহলে তার মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হবে না।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এমন অবস্থা মারা গেছে সে জানে ইমান নিয়ে বিশুদ্ধ ইমান নিয়ে মারা যেতে হবে। সম্বোধনটা করছেন ইয়াদার আর শাসক বলছেন মুসলিম না হয়ে মরিও না। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, ইমান আর ইসলাম মানে আমানু আর মুসলিমুন, একটা হলো ইমান আর একটা হলো ইসলাম। ইমান আর ইসলাম কোন কোন জায়গায় একই অর্থ ব্যবহার হয়, দুটা এক জিনিস। আবার কোন কোন জায়গায় একই আয়াতে বা একই জায়গায় যদি একই দুই শব্দই আসে, যেমন এই আয়াতে প্রথম আসতে আমানু, শেষে আসতে মুসলিমুন, কিন্তু আল্লাহ বলেন নাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন, এই কথা বলেন না, বলছেন কি মুসলিমুন। এখানে ইমান ইসলাম এক অর্থ হবে না, এখানে ইমান আর ইসলামের মধ্যে পার্থক্য হবে। এখানে ইমান হলো বিশ্বাস আর মুসলিম হলো আমল। যেখানে আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে শুধু ইমান না, ইমানের সাথে আমিলুস সালিহাত, ওই আমলের সালেটাকে আল্লাহ এখানে বলছেন যে ওয়া আনতুম মুসলিমুন। খালি ইমান আনি মরিও না, ইমান আনি, ইমানের যত হক আছে আমল আছে এগুলো করে মরবা, এই জন্য এখানে মুসলিমুন বলা হয়েছে। আমরা ইসলাম গ্রহণ করছি কারণ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, কারণ তোমরা তোমাদের ঈমান এখনো অন্তর পর্যন্ত যায় না, এখনো মুখে রয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এখনো মুখে অন্তর পর্যন্ত যায় না, অন্তর যাওয়ার আগে মুসলিম হবে না। অর্থাৎ ওই কথা একটাই, মানে এখানে ইমান ইসলামকে আল্লাহ দুইটা পরিভাষা ব্যবহার করছে, একটা হলো শুধু বিশ্বাস আর একটা হলো মানে আমল সহ ওই অন্তর পর্যন্ত ঢুকানোটা আমলের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ বলছে তোমরা ইসলাম গ্রহণ করছি বলো আমার না বলিও না। যদি একজন একজন বলেন সংক্ষেপে যে পর্যায়ক্রমে আপনারা পূরণ করেন, কিন্তু মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা এগুলো হলো মানে লক্ষ লক্ষ মানুষের জামাত, সেখানে অনেক কিছু ইচ্ছা করলেও পূরণ করা সম্ভব হয় না। যেমন আমার ইচ্ছা আছে আমি কাতার পুরা করবো, আপনার সামনে লোক দাঁড়াবে আপনি যাবেন কেমনে, খালি জায়গায় যাওয়ার অবস্থা থাকে না, অনেক জায়গা সামনে সামনে খালি থাকে, কিন্তু ইচ্ছা থাকলেও পারা যায় না। আর ওখানে দেখা যায় জামাত শুরু হয়ে গেছে, মানুষ এখন সামনের দিকে পূরণ করতে গেলে এক রেখা দুই রেখা চলে যাবে, খুঁজে খুঁজে কোথায় খালি আছে, আপনি যদি এটা খুঁজতে যান তো পুরো জামাতে চলে যাবে, আপনি আর জামাতে পাবেন না, মানে পরিস্থিতির কারণে মানুষ সেখানে বাধ্য হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন কারণ এটা তার ইচ্ছা ভিন্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ফালাক এবং নাসকে কোরআনের সূরা বলেন না, যে এটা উনি অস্বীকারকারী হবেন না, না উনি অস্বীকারকারী হবেন না, কারণ উনি সরাসরি কোরআন নাজিলের সময় পৃথিবীতে ছিলেন, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাথেই ছিলেন, সুতরাং ওনার এই ব্যাপারে একতলাপ করার অধিকার আছে, কিন্তু পরবর্তীতে কারো আর একতলাপ করার অধিকার নাই। ওনার পরে তাবেঈনদের মধ্যে কারো একটা লাভের অধিকার নেই। এখানে একটা কথা নাম্বার টু তে লেখছে যে সন্তুষ্ট চিত্তে ইবাদত গ্রহণ করে, তাহলে এদিকে তাবুত সিনার উপায় হলো। হ্যাঁ মানে ধরুন আপনি আমাকে সাজদা করতেছেন,
আমি সুন্দর করে একটা পা রাখার জন্য জায়গা বানায় নিলাম, বানায় চেয়ারও বানায় নিলাম, বানায় শুয়ে রয়েছি, মানুষ এসে আমাকে সাজদা করতেছে, আমি খুশি, তাহলে আমি তাওবত, সন্তুষ্ট চিত্তে আমি বাধাটা নিতেছি, কোনো বাধা দিচ্ছি না। আবার অনেকে আছে সন্তোষ, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যায় সাজদা করতেছে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কখনো এই সাজদা জীবিত অবস্থায় নেন নাই বা উনি এই সাজদার বিরুদ্ধে ছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছেলে বানাইছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম কখনো বলার নাই আমি আল্লাহ ছেলে, তাহলে তারা কিন্তু গ্রহণ করতেছেন না, জোর করে মানুষ করতেছে। এখানে মানুষ তওবতের ইবাদত করতেছে কিন্তু তারা তওবত না। জি আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো যে নফল সালাতে দেখে দেখে পড়তে পারে কিনা, এটা আহলুল আলেমদের মধ্যে একতলাফ আছে। তো অনেক আহলুল আলেমরা বলছেন যে নফল সালাতে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে, এই জন্য আরব দেশে অনেক জায়গায় দেখে দেখে কোরআন তেলাওয়াত করে নফল সালাতে, বিশেষ করে কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে, তারাবিতে, এগুলোতে দেখে দেখে তেলাওয়াত করে। তো এবং এগুলোর ব্যাপারে শাইখ বিন বাজ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারাও বলছেন যে এটা যদি কেউ বেশি তেলাওয়াত করতে চায় লম্বা কেরাত কিন্তু তার মুখস্থ নাই, তাহলে নফল সালাতে দেখে দেখে তেলাওয়াত করতে পারে। আর দ্বিতীয় বিষয় বলছেন কোনটা? জি যে আমরা অমুসলিমদের থেকে মসজিদের টাকা নিতে পারি, জাকাত দিতে পারি না কেন? মসজিদ হলো আল্লাহর ঘর, তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহর যে কোনো বান্দা, সে কি মুসলিম, অমুসলিম, কাফের, মুশরিক, সে যেই হোক, সে আল্লাহর ঘরে সহযোগিতা করতে পারে, এটা তার এখতিয়ার। আর আমরা হলাম আল্লাহর গোলাম, তো সে আল্লাহকে দিতেছে, আমার বাধা দেওয়ার অধিকার নাই, এই জন্য আমরা বাধা দিতে পারি না। যে সে যদি দিতে চায় আল্লাহর ঘরে আমরা নিব, কবুল করা না করা, কি করবে না করবে, এটা আল্লাহ সিদ্ধান্ত নেবে, আল্লাহকে দিছে আল্লাহ সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক না বা বাধা দেওয়ার মালিক না। তবে আমরা তখন বাধা দিতে পারবো যদি দেখি যে সে টাকা দিয়ে কোনো স্বার্থ হাসিল করতে চায় বা আমাদের উপরে কোনো প্রভাব সৃষ্টি করতে চায়, তখন আমরা নিব না, বাধা দিব। আর অমুসলিমকে দেওয়া যাবে না কেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন, বলছেন যে তুখাজু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে মুমিনদের থেকে যাকাত নেওয়া হবে, মুমিনদের গরিব মানুষের মধ্যে বিতরণ করা হবে। এখানে অমুমিন গাইরে মুসলিম যারা, তারা যাকাতের হকদার হবে না, তবে আল্লাহ পাক তাদের জন্য অন্যান্য সাদাকা, অন্যান্য দান, এগুলো আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন। আমি অমুসলিম দরিদ্র, অমুসলিম অভাবী, খাইতে পারতেছে না, তাকে আমি সহযোগিতা করতে পারবো, কিন্তু সেটা যাকাত দিয়ে না, জাকাতটা মুসলিমের সম্পদ থেকে আসবে, মুসলিম দরিদ্ররাই পাবে, এটা তাদেরই হক, অন্যরা পাবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, সওয়াব হবে, তাদেরকে খাওয়াইতে পারবো, দান করতে পারবো, সওয়াব হবে। শুধু জাকাতটা দেওয়া যাবে না, জাকাত, সাদাকাতুল ফিতির, মানে যেগুলো নির্ধারিত বাধ্যতামূলক, এগুলো দেওয়া যাবে। জি জি, ওইটার আবার অনেকগুলো ধরন আছে। একটা হইলো সে নব মুসলিম, সে মুসলিম হয়ে গেছে, এখন অভাবী, মানে তার সমাজ থেকে বিতাড়িত করে দিছে তাকে, এখন যদি আমরা তাকে মুসলিম সমাজে প্রতিষ্ঠিত না করি, সে আবার পুকুরের দিকে ফিরে যেতে পারে, হ্যাঁ তাকে জাকাত দেওয়া যাবে। নব মুসলিম তখন সে মুসলিমই, কিন্তু সে নব মুসলিম, তার এখন এই মেলটা মজবুত হয় নাই, সে এই দরিদ্রতার করা আকাশতে পড়ে আবার পড়িয়েও যেতে পারে কুফরের দিকে, এরকম হতে পারে। বুঝি নাই, এই জন্য জাকাতটা জাকাতাকে দেওয়া যাবে না, নিশ্চিত হতে হবে, মানে আমরা তো জাকাত কি করে আমাদের কাছে খুঁজ দিয়ে আসলে আমরা দিয়ে দিই, বুঝতে পারছি। গতকাল আমরা কাঞ্চন গেছিলাম, তো কাঞ্চনে আমাদেরকে এক ভাই দেখাইলেন যে এক মহিলা ভিক্ষা করে, ভিক্ষা করে তিনটা বাড়ি করছে, ওখানে তিন মেয়েকে তিনটা বাড়ি করে দিচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি, ওখানে বিল্ডিং টিল্ডিং করে অনেক সুন্দর করে, তিনটা বাড়ি করছে, তিনটা বাড়ি করে দিচ্ছে কাঞ্চনে, এখনো ভিক্ষা করে বর্তমানে। তো এই জন্য আমাদের কাছে যখন জাকাতের জন্য যারা আসে আমরা সবাইকে দিয়ে দিই, কিন্তু জাকাতের যে খাত আছে নির্ধারিত আছে, সে যদি ফকির না হয়, মিসকিন না হয়, অনেকগুলো আটটা খাত আছে,
আরেকটা হলো যার উপরে যাকাত ফরজ সে কিন্তু যাকাত খাইতে পারে না। যাকাত ফরজের কত টাকা হইলে 50-60,000 টাকা হইলে কিন্তু যাকাত ফরজ। এখন যারা ভিক্ষা করে এদের কাছেও কিন্তু আপনার অনেক টাকা আছে, এদের উপরে যাকাত ফরজ। এখন আপনি যদি ওকেই যাকাত দেন আপনার যাকাত আদায় হবে না। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক ভাবে দিতে হবে, যাকে চিনি জানি যে আসলে অরিজিনালি এই লোকটা যাকাতের হকদার তাকে দিতে হবে। আমরা সদাকা আমি যে কাউকে দিতে পারি, চিনি না চিনি কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যাকাতটা তো এরকম যদি আমি নিশ্চিত হই যে আমি খাতের বাইরে দিয়ে দিছি তাহলে এটা আবার দিতে হবে, এটা পুনরায় আবার দেওয়া লাগবে যে মুসলিম আমি জানতাম না দিয়ে দিছি, তাহলে ওই টাকাটা পরে আবার দিয়ে দিব। জি আবার দিতে যদি আমার সন্দেহ থাকে ওই জায়গায় দিব না নিশ্চিত না হইলে। এই জন্য জাকাতটা মানে খুব সতর্ক ভাবে দিতে হবে। এটা নিয়ম হলো ধরেন আমি এই শুরু করছি সালাত আদায় করা, সামনে কিছু একটার উপরে আমি কোরআন রাখলাম, রেখে আমি দেখে দেখে তেলাওয়াত করলাম, মাঝে মাঝে উল্টাইলাম, এইটাই হ্যাঁ নামাজের ভিতরে উল্টানো যাবে, এক হাতটা থাকবে আর এক হাত দিয়ে আমি উল্টা। আর আরবেরা অনেকে এক হাতের মধ্যেও রাখে, হাতের মধ্যে রেখে রেখে তেলাওয়াত ওইটা রেখে দিবে, ওইটা রেখে আপনি রুকু সেজদা ওইটা ছাড়া করবেন শুধু তেলাওয়াতের জন্য। ওইটা প্রশ্ন আমরা বেশি না করে সংক্ষিপ্ত করে দুই একটা করে শেষ করি। জি ছোট্ট ছিল সেটা হলো যে কবর জিয়ারত করার সময় অনেকেই বলে যে কোরআন তেলাওয়াত মানে সূরা পড়া যাবে, অনেকেই আবার বলে যে সূরা পড়া যাবে। জি আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন, এটা এটা জানাই মানে খুবই জরুরি বাংলাদেশের প্রেক্ষিতে, কারণ বাংলাদেশে কবর জিয়ারত মানে যে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, হ্যাঁ তারপরে আবার সবাই মিলে মোনাজাত করেন, বাস এটাই হলো কবর জিয়ারত। প্রথম কথা হলো জিয়ারতুল কবর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নবী সাল্লাল্লাহু সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত বন্ধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন খবরদার কেউ কবর জিয়ারত করতে যাবে না। তো কারণ কি মুসলিমদের তখন মুশরিকেরা যেভাবে কবর কেন্দ্রিক শেরেক করে মুসলিমদের থেকে শেরেকটার দূর হয়নি, যখন দূর হয়ে গেছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে এতদিন কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে কয়েকটা ফায়দা আছে, ফা ইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরা, তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাই দিবে, কবরস্থানে যত বেশি জায়গা মৃত্যুর কথা আখিরাতের কথা তোমাদের স্মরণ হবে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন যেতে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত জিয়ারতুল কবর, আর ইবাদতটা দেখাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা কেমনে করতে হবে। তাহলে কবর জিয়ারত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দেখা দিয়ে গেছেন যে এই ইবাদতটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে গেছেন, মোয়াল্লা কবরস্থানে গেছেন, বিভিন্ন কবরস্থানে গেছেন, কবর জিয়ারত করছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবরস্থানে গিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করেন নাই, এরকম একটা সহি দৈব জাল হাদিসও নেই, বরং নবী সাল্লাম কবরস্থানে গিয়ে দোয়া করছেন তাদের জন্য, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বাদাহুম। দেখবেন যে বাকি কবরস্থানে মোয়াল্লা কবরস্থানে এগুলো লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো কবরস্থানে করেছেন, অথচ এই দোয়াগুলো বাংলাদেশের 99% মুসলমান জানে না, কারণ বেদাত আবিষ্কার হলে সুন্নত সেখান থেকে বিলুপ্ত হয়ে যায়, যেখানে একটা বেদাত আসবে সেখান থেকে সুন্নত চলে যাবে। মানুষ ওই 3 বার সূরা ফাতিহা 10 বার ইখলাস শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন কবরস্থানে সেগুলো শিখে নেই। তো এখানে দোয়া করা সুন্নত, তেলাওয়াত করা না, এটা হলো একটা বিষয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সুতরাং করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো এবাদত দুই ধরনের, কিছু শারীরিক কিছু আর্থিক। শারীরিক এবাদত একজনেরটা একজনকে দেওয়া যায় না, কিন্তু আর্থিক এবাদত একজনেরটা একজনকে দেওয়া যায়। যেমন শারীরিক এবাদত সালাত, যদি ধরেন এই আশার নামাজের সময় আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি বাবিকে বললেন যে শোনো তুমি এখন আশার নামাজ পড়বে, ডাবল পড়িও, তোমার শারীরিক প্রথমে পড়িও তারপরে আমার
চার রেখাত পড়ে নিও, আমার শরীর খারাপ লাগতেছে, তাহলে যদি পড়ে দেয় কিন্তু হবে না, কারণ কি এটা এবাদত। আর আপনি বলতে পারেন শোনো তুমি আমারটা করবে আমিও তোমারটা করে দিই, কারণ সামনে কদিন পরে তোমার সামনে জাকাত দেওয়া লাগবে, আমি তোমার সামনে জাকাতটা দিয়ে দিব, তুমি মাঝে মাঝে আমার শরীর খারাপ লাগতো নামাজটা পড়ে নিও, তাহলে আপনি কিন্তু জাকাত দিয়ে দিলে জাকাতটা আদায় হয়ে যাবে, তা কিন্তু সে আপনার নামাজটা পড়ে দিলে হবে না, কারণ কি হবে না কেন, ওই জাকাতটা আর্থিক আবাদত, কিন্তু এটা শারীরিক আবাদত, শারীরিক আবাদত একজনের তো একজনে করা যায় না, একজনের তো একজনে করে দেওয়া যায় না, যেমন আপনি দু রেখাত নামাজ পড়লেন, নামাজ পড়ে করলেন যে আমার এই দু রেখাত সওয়াব হুজুর আপনাকে দিয়ে দিলাম, পারবেন না মানে দিতে পারবেন না, এটা শারীরিক আবাদত। কিন্তু আর্থিক আবাদত আপনি সদাকা করলেন, সদাকা করে যে সওয়াব হলো বললেন যে শাক এটা আপনাকে দিয়ে দিলাম, পারবেন, এটা আর্থিক আবাদত। আর্থিক আবাদত একজনের তো একজনকে দেওয়া যায়, কিন্তু শারীরিক আবাদত একজনের তো একজনকে দেওয়া যায় না। তো কোরআন তালাওয়াত এটা শারীরিক আবাদত, এটা আর্থিক আবাদত না, এটা আপনি তালাওয়াত করবেন আপনি সওয়াব পাইবেন, আর কাউকে দিতে পারবেন না। তবে কবরস্থানে যায় যদি সওয়াবের নিয়তে আপনার তালাওয়াতের নিয়তে আপনি সওয়াবের জন্য করেন আপনি পাইবেন, কবর বাসে কিছু পাবে না। তো তাহলে আপনি কবরস্থানে যায় জিয়ারত করবেন কেন, বাড়িতে করবেন তালাওয়াত। তো এই জন্য এটা সুন্নতের খেলাফ, বক্সায় দেওয়ার কোন সিস্টেম নাই, বক্সা হলো আর্থিক আবাদত বক্সানো। এবং রমজান মাসে তো আমার 20 দিন গেলে এরপরে শুরু হয় মসজিদে বক্সায় দেওয়া, এই কয় আমার এক খতম, ও কয় আমার 3 খতম, ও কয় 4 খতম। আর হুজুরে বক্সাইলে বক্সানের সাথে টাকা আছে, টাকা ছাড়া বক্সাইতে কোন আর বক্সানি নাই, টাকা দিয়ে না কয়েন যে হুজুর বক্সাই দিয়ে দেখুন যে বক্সানি চলত না। জি জি আলহামদুলিল্লাহ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ওসিয়ত করেছিলেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমার খলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা বিষয় ওসিয়ত করেছেন। তার মধ্যে একটা ওসিয়ত হলো আন উতেরা কাবলা আন আনাম, আমি যেন ঘুমানোর আগে ভিতরটা পড়ে ফেলি, কারণ আমি আবু হুরায়রা ঘুমাইলে আর খবর থাকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা তুমি ঘুমানোর আগে ভিতর পড়ে ফেলবে, যাদের উঠার ব্যাপারে সন্দেহ থাকে তাদের জন্য উত্তম হলে আগে পড়ে ফেলা, কিন্তু যারা আলহামদুলিল্লাহ নিয়মিত তাহাজ্জুদ পড়ি, যারা আমরা পড়তে পারি ভিতরটা, তাদের জন্য উত্তম হলে ভিতরটা শেষে পড়া। এখন কোন কারণে আপনার আজান দিয়ে দিছে, উঠছেন দেরি হয়ে গেছে, সঠিক সময় উঠতে পারেন, তখন ভিতরটা কাজা করাটা উত্তম। তবে কাজা না করলেও কোনো অসুবিধা নাই, কারণ ভিতর হলো সুন্নত মুয়াক্কাদা, ভিতর ওয়াজিব না, মানে সহি হাদিসের দৃষ্টিতে ভিতরটা সুন্নত মুয়াক্কাদা। জি ফজরের আগেও পড়া যাবে বা পরেও পড়া যাবে, আজান হয়ে গেলে তো আর ওয়াক্ত নাই, ওয়াক্ত শেষ। কিন্তু এখানে একটা মাসালা আছে সেটা জেনে নিতে হবে, সেটা হলো ভিতরটা প্রতিদিন যদি 3 রাকাত পড়েন, যখন ফজরের আজান দিয়ে দিবে তখন 4 রাকাত পড়তে হবে, আর 3 রাকাত পড়া যাবে না। কাজা করবেন কিন্তু কাজা 3 রাকাত না, কাজা কিন্তু 4 রাকাত। ঠিক, কেউ যদি প্রতিদিন 1 রাকাত ভিতর পড়ে তাহলে উনি কাজা করলে 2 রাকাত, আবার কেউ 3 রাকাত পড়লে 4 রাকাত, মানে বেজব পড়া যাবে না, বেজব পড়তে হবে। 2 আর 1 পড়লে 2 আর 2 পড়তে হবে, যখন কাজা করবেন তখন 4 রাকাত পড়তে হবে, যোগ করতে হবে, যাবে দোয়া কোন করবেন সবে করবেন, কিন্তু 1 রাকাত বাড়াই দিতে হবে। না পানিশমেন্ট না, মানে ভিতরটা হলো যেমন দিনের সলাত যা আছে ফজর থেকে শুরু করে আপনি সূর্য ডুবা পর্যন্ত সব নামাজ পড়বেন জোট, মাগরিবটা 3 রাকাত পড়ে দিবেন এ সব বেজর হয়ে গেছে, আবার মাগরিবের পর থেকে শুরু হবে জোট একেবারে ফজরের আগ পর্যন্ত ভিতর পড়ে দিবেন, আবার রাত্র সব বেজর হয়ে গেছে, আল্লাহ পাক বেজর, এই জন্য আল্লাহ ইবাদত গুলাকে বেজর করে দিছেন, আল্লাহ পাক জোর ইবাদত দেন নাই, দিনের গুলো বেজর রাত্রের গুলো বেজর। কিন্তু যখন আপনি ওই যে ফজরের আজান দিয়ে দিছে তখন আর রাতেরটা নাই, এবার এই দিকে চলে গেছে, এই জন্য এখানে আপনি সাই জোড়া করতে হবে, আর বেজর করা যাবে না। জি জি বুঝতে পারছি, তখন আপনি 2 রাকাত পরে বসলেন, 3য় রাকাতে উঠছেন, মানে ফুল ভিতরের মতো 3 রাকাত পড়ছেন, 3 রাকাত পরে বসলেন না, না বসে দাঁড়ায় যাবেন। 3 রাকাতের সময় কি আমি দোয়া করে পড়বো? হ্যাঁ পড়বো, মানে স্বাভাবিক ভিতরে যেমন 3 রাকাত পরে সেম পড়লাম 3 রাকাত,
এরপর 3 রাকাত পড়ে তো সালাম ফিরে ফেলতাম, এখানে আমি বসবো না, না বসে দাঁড়াই আর 1 রাকাত পরে 4 রাকাতের পরে বসবো, ওই রাকাতে চতুর্থ রাকাতে শুধু সুরা আল ফাতিহা পড়বো আর একটা সুরা পড়বো, পরে 1 রাকাত শেষ করবো। নিয়তটা করতে হবে কিন্তু নিয়ত পড়া লাগবে না, আমরা যেটা করি নিয়ত পড়ি না, হয়তো অনুষ্ঠান নিয়ে এটা পড়া লাগবে না, এটা পড়াটাই সুন্নতের বিপরীত, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম কখনো পড়েন নাই, এটা অন্তরে থাকবে যে আমি এখন এশার নামাজ পড়তেছি, এটা আমার অন্তরে আছে, তারপর কোন সময় আমি সুন্নত পড়তেছি না, আমার সুন্নত শুরু করার আগে আমার মনে মনে আছে যে এটা সুন্নত আল্লাহ আকবার, বাস এটা আর কিছু মুখে কিছু বলা লাগবে না। মৌখিক নিয়ত শুধু একটা, সেটা হলো হজের উমরার নিয়তটা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরেও করছেন মুখেও করছেন, বাকি সব নিয়ত হবে অন্তরে। জি আলহামদুলিল্লাহ, আসলে এই বিষয়গুলো এখনকার নতুন না, এগুলা অনেক পুরাতন, এগুলা 1300-1400 বছর আগ থেকে এগুলো সমাধান হয়ে গেছে, কিন্তু ইদানিং দেখা যায় যে বিষয়গুলো একটু জোর সরে আলোচনা হয়ে যায়, কিন্তু এগুলো কোনো অসুবিধার কিছু না। এটা হলো মোহাম্মদ সালেহ আল উসাইমিন রহমাহুল্লাহ সহ অনেক আহলুল আলেমেরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বলছেন মান সামা ইয়াউমে আরাফা, যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখে। তো এখানে নবী সাল্লাম নয় বলেন নাই, দশ বলেন নাই, বা অন্য কোনো শব্দ উচ্চারণ করেন, বলছেন ইয়াউমে আরাফা। তো যেহেতু আরাফাকে সম্পৃক্ত করেছেন, তাহলে আরাফা আহলুল আলমদের এক দলের মত হলো যেদিন আরাফা সেদিন সবাই রোজা রাখবে, সেদিন 7 তারিখ হোক, 6 তারিখ হোক, 5 তারিখ হোক, কোনো অসুবিধা নেই। মানে আজকে আরাফাতের মধ্যে হাজিরা গেছে, বা সারা পৃথিবীর মুসলমান যতদূর জানতেছে যে আজকে হজ হইতেছে, তারা রোজা রাখবে, এটা ঠিক আছে। আবার আরেকটা মত এটাও সহি, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইনি রাহমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামে আরাফা, এখানে 8 তারিখ থেকে প্রত্যেকটা দিনের এক একটা নাম আছে, 8 তারিখের নাম হলো আপনার ইয়ামুত তারবিয়া, 9 তারিখের নাম হলো ইয়ামে আরাফা, 10 তারিখের নাম হলো ইয়ামুন নাহার, 11, 12, 13 এটার নাম হলো আয়ামুত তাশরিক। তাহলে এখানে 8 থেকে শুরু করে 13 পর্যন্ত প্রত্যেকটা দিনের এক একটা নাম আছে। ইয়ামুত তারবিয়া মানে 8 তারিখ, আপনি 8 তারিখ বলা লাগবে না, যদি বলে দিই আমার তারবিয়া বুঝবেন যে এটা 8 তারিখ, যদি বলে দিই আমি আরাফা বুঝবেন যে এটা 9 তারিখ, যদি বলা হয় আমার নাহার বুঝবেন যে এটা 10 তারিখ। তাহলে যেদিন আপনার ইয়মে আরাফা তার পরের দিন ইয়মের নাহার হতে হবে। এখন আপনি রোজা রেখছেন যেদিন, তার পরের দিন আপনি কোরবানি করেন নাই, তারপরে যাই কোরবানি করছেন, তাহলে আপনার ইয়মে আরাফা কোনটা? অর্থাৎ এটা গবেষণার বিষয়, ইস্তেহাদি বিষয়, এই জন্য অনেক ফকিরা বলছেন যে কোরবানির আগের দিন আরাফা যেদিনই হোক, আরাফা হয়তো 2 দিন আগে হয়ে গেছে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার দেশে যেদিন কোরবানি হবে তার আগের দিন আপনি ইয়মে আরাফা রাখবেন। এই জন্য দুটাই সহি, কেউ যদি আরাফার সাথে মিলিয়ে রাখে এটাও সহি, কেউ যদি আগের দিন রাখে এটাও সহি। তবে আমরা মনে করি অত্যাধিক সহি এটা যে যেদিন আরাফা হবে, যেহেতু এখন আমরা সবাই দেখতেছি জানতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি আরাফা বলছে সেদিন আমরা রেখে দিলাম, এখন তো সাথে সাথেই জানা যায়, এই জন্য তো আমরা এটাকে উত্তম বলতেছি। জি, তবে কেউ যদি ওই 9 তারিখও রাখে কোনো অসুবিধা নেই, তারটাও সুন্নাহ হবে। এটা হলো যারা আমরা ওই মানে ইসলামকে নিয়ে খেলতামাশা করি তারা বিভিন্ন কথা বলি, কিন্তু যারা আহলুল এলেম, আহলুল এলেমদের কথা ধরতে হবে, আমাদের মতো এইসব লোকের কথা গ্রহণযোগ্য না। সবসময় চিন্তা করবেন যে আমরা মনে করি যে অমুক বক্তা কইছে, অমুক হুজুর কইছে, অমুক বিরাট কিছু, প্রথমে বললাম না এগুলো ধোকা প্রতারণা, যে আমাদের নামের সাথে বিরাট বিরাট উপাধি ব্যবহার করে করে আমাদেরকে জাতিকে ধোকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, আমরা মনে করতেছি বিরাট হুজুর। তো মূল কথা হলো আহলুল এলেমেরা এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করেন না, এগুলো নিয়ে ইয়া করেন। বিতির 1, 3, 5, 7, 9, 11 1 রাকাত থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত বিতির, এই সবগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর একটা বই আছে রমজানের 30 আসর,
রমজানের ত্রিশ আসর, এটা আরবি ছিল, এটা বাংলা করা আছে। এই বইটার ভিতরে দেখবেন এই যে ভিতিরের একটা অধ্যায় আছে, মানে ভিতিরের উপরে এক বৈঠকে আলোচনা করছেন, সেখানে এক রাকাতের হাদিস উল্লেখ করা আছে, তিন রাকাতেরও আছে, পাঁচ রাকাতেরও আছে, সাতেরও আছে, নয়েরও আছে, এগারো আছে, যে যে কয় রাকাত পড়তে পারে। তা আমরা আমাদের দেশে সবসময় তিন রাকাত পড়ি, তাই বলে আমি যদি কই যে না 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 খবরদার এক রাকাত পড়া যাবে না, পাঁচ রাকাত পড়া যাবে না, সব হাদিসে আছে, সহি হাদিসে আছে। সুতরাং কেউ ইচ্ছা করলে ধরেন আমরা সবসময় এখন তিন রাকাতে পড়ি, তবে আপনি একটা সফরে বা এমন জায়গায় আছেন সেখানে আপনার সময় নেই, দ্রুত বিমান চলে যাচ্ছে, আপনি তখন দেখা যাবে এক রাকাত পড়তে পারেন, সময় আছে, আপনি এক রাকাত পড়ে নিলেন, তাহলে ভিতরটা আর বাদ গেল না। আল্লাহ পাক এই জন্য সুযোগ গুলো রাখছেন। কথাটা বুঝি নেই, আমি বুঝছি বুঝছি যে সেটা হলো বাইবেল পুষাইছেন, কোরআনে কারিমে বলছেন যে যে সকল ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে, মানে আরশ বহনকারী ফেরেশতা যারা আছেন তারা আল্লাহর উপরে ইমান আনে। তো বাইয়ের কথা হলো যে তারা আরশ বহন করে, তারা তো আল্লাহকে দেখার কথা, তো তারা কি আল্লাহকে দেখে নাই, মানে ইমান আনে বলছেন এই কথাটা, এই কথাটা বুঝতে চেয়েছেন আর। তো যে এখানে কথা হলো যে যারা আল্লাহর আরশ বহন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশটা কেমন এটা কিন্তু আমরা জানি না। আল্লাহ বলছে আরশ, আমরা খালি বিশ্বাস করছি যে আরশ, কিন্তু আরশটা আসলে কি, কি রকম, এটা ধরন কেমন, ফেরেশতারা কেমনে বহন করে। আল্লাহর আরশটা তো ওয়াসিয়া কুরসিয়্যুহ সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহর আরশ বিশাল ধরনের, হত পৃথিবী আসমানের বাইরে আরো বড় ধরন সবগুলো আছে, কিরকম ধরন আমরা জানি না। এই জন্য ফেরেশতারা কোন জায়গা দিয়ে কেমনে বহন করতেছে এটাও আমরা জানি না। আল্লাহ বলছে যতটুকু বাস এতটুকুর উপরে আমরা, আল্লাহ বলছে এরা আমাদের উপরে ইমান আনে, না দেখিও হতে পারে, দেখিও হতে পারে, কেমনে ওই চিন্তা গবেষণা দরকার নাই, মানে এগুলো হলো আমাদের অপ্রয়োজনীয় চিন্তা গবেষণা। এই জন্য এগুলো বাদ দিয়ে আমরা এইসব বিষয়ে শুধু আল্লাহ যেভাবে বলছে বাস, শুধু এইভাবে বিষয়, এটার সাথে আমাদের আর করণীয় কিছু নেই, কোনো আমলও জড়িত না কিছু জড়িত না। জি যে সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধোয়া ফরজ, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুইতে হয়, না ধুলে ওজু হয় না, একটু শুকনা থাকলে ওজু হয় না, এরকম অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি চামড়া তুলে ফেলি তাহলে ওজু ভেঙে যাবে, ওজু আবার করতে হবে, কারণ ওই যে যে জায়গা দিয়ে তুলছি ওই জায়গা দিয়ে তো শুকনো রয়ে গেছে, তখন ওই জায়গাটা আবার ধুয়ে নিতে হবে বা আবার ওজু করে নিতে হবে সাথে সাথে হইলে। কিন্তু ওজু করছি এরপর অনেক পরে যদি এরকম মানে চামড়া উঠে গেছে বা, তাহলে আর ওজু ভাঙবে না, কিন্তু সাথে সাথে যদি হয় তাহলে এটা আবার ধুয়ে নিতে হবে অথবা আবার ওজু করে নিতে হবে। আর যেগুলো যে অঙ্গগুলো ধোয়া ফরজ না, সুন্নত মুস্তাহাব, এগুলো থেকে যদি উঠে তাহলে জরুরি না, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমাদের অনলাইনে অনেকগুলো প্রশ্ন দেখতে, একটা একটা প্রশ্ন উত্তর আমরা দিই। জি, যারা বাইরে থাকে তাদের এভিডেন্স মানে রব্বে তাদেরকে 2% প্রণোদনা দেয়, এটা ছাড়া যে ব্যাংকে পারে ওই ব্যাংক ওদের নিজস্ব অ্যাকাউন্ট, এজেন্ট ব্যাংক, এজেন্ট অ্যাকাউন্ট যদি পারে তার আরো 1% দেয়, 3% দেয়, এই 3% 2% আর 1% 3% নিলে কি সুদের আওতা হবে কিনা এটা? জি বুঝতে পারছি যে এটা মানে জিনিসটা যদি এরকম হয়, এটা সম্পর্কে আমরা পুরো ক্লিয়ার ধারণা নাই যে সরকার কিভাবে দেন বা কারা ব্যাংক কিভাবে দেন। যদি এটা হয় যে মানে সে বিদেশ থেকে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সে আমাদেরকে সহযোগিতা করতেছে, আমাদের উন্নয়নের সহযোগী, বিদেশি রেমিটেন্স আসতেছে, আমরা সবকিছু উন্নত হচ্ছে, আমাদের দেশের লাভ হইতেছে, এই কারণে দেশের পক্ষ থেকে বা ব্যাংকের পক্ষ থেকে বা যেখান থেকে দেওয়া হয় তাকে এটা মানে হাদিয়া হিসাবে বকশিশ হিসাবে বা তাকে সম্মান করে দেওয়া হচ্ছে, তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। আর যদি হয় যে না তার টাকা এগুলো দিয়ে অন্য কিছু ব্যবসা বাণিজ্য করা হচ্ছে বা অন্য খাতে কিছু করা হচ্ছে, এটার দ্বারা অনেক উপকার হচ্ছে, সেখান থেকে এত পার্সেন্ট সুদ পাইতেছে, সেখান থেকে তারে 2% 3% দেওয়া হচ্ছে, তখন সেটা আর বৈধ হবে না। কিন্তু কোনো প্রকারের কিছু ছাড়া এমনি যদি স্বাভাবিকভাবে তার
সে যেহেতু দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতেছে তাকে দেওয়া হয়, তাহলে অসুবিধা নেই। এটা কিন্তু সরকার দিচ্ছে অবৈধভাবে টাকা পাঠানো বন্ধ করার জন্য, এটা ইনসেন্টিভ। তাহলে অসুবিধা নাই, যদি সরিয়া ভিত্তিক ব্যাংকিং বা ওই রকম মানে মাধ্যমে না আসে, যদি সুদ ভিত্তিক এর মাধ্যমে আসে তখন এটা বকশিস দিলেও তখন এটা বৈধ হবে না, কারণ এটার সাথে তো সুদ মিক্স আছে, সুদের থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে বৈধ হবে না তখন যদি এরকম হয়। এই জন্য জিনিসটা যারা নিচ্ছেন তারাই বুঝে নিতে হবে যে এটা কোথা থেকে কিভাবে কেন দিচ্ছেন। শেষ করে দিই আমরা দেখি, বিমানের যে 12টা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে আজকে 6 নম্বর